কোন বইটা আমি ডিসাইড করতে পারিনি। আমি বলছিলাম কারাগার একটু একটু সময় আছে, যারা একটু নতুনদের গাইডলাইন দিতে পারবেন, হ্যাঁ ওইরকম কে আছে, সময় আছে, এরকম একটু কাজ করতে পারবেন, স্যার, ওরকম ওই তো ওইটা বলছিলাম, হয়ে গেলে, কেউ বলেন নাই। ওইটা হয়ে গেলে স্যার নতুনরা একটু দ্রুত আগাতে পারবে স্যার। না না, দ্রুত এখন আমি আমি একা আগাইতে পারবো, সমস্যা নেই, আমি বলে দিব, দেখাই দিব সবাইকে। জি স্যার, স্যার আচ্ছা গ্রুপ লাগবে না স্যার, আপনি করে দিলে আর প্লাস ভিডিও গুলো দেখলে হয়ে যাবে স্যার ওদের। আচ্ছা, আমি জি স্যার, গ্রুপটা তৈরি করি নিউদের জন্য একটা। কেউ যদি না পারে তাহলে তো স্যার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছেই, হ্যাঁ আছে, ওইখানে আর স্যার নতুনরা নিউজ যারা দিলে আছেন, চারশো নতুনরা যারা হোয়াটসঅ্যাপ আছেন, পাই। ওদের আমি একটু বলি, নতুনরা যারা আছেন আপনারা যেকোনো মানে যে কোনো বিষয় না বুঝবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা শেয়ার করবেন, সেটা যাই হোক স্ক্রিনশট শেয়ার করবেন অথবা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করে শেয়ার করবেন, আচ্ছা যদি আমাদের মধ্যে যারা থাকবে আপনাকে হেল্প করার চেষ্টা করবে সম্পূর্ণ। আচ্ছা, দেখা যাচ্ছে এখন নতুনরা জি শুধু স্যার, কথা বলবেন, বাকিরা কথা বলবেন না, নতুনরা সবাই কথা বলবেন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, প্রথমে সকল কিছুর আসসালামু আগে, আলাইকুম স্যার। কাজ শুরু করার আগে জাস্ট মাই কম্পিউটারে যাবেন, মাই কম্পিউটারে যাবেন, গিয়ে ভিউতে যাবেন, এই জিনিসগুলো করে ফেলবেন। ভিউতে গিয়ে, অপশনে গিয়ে, ভিউতে গিয়ে এই এই জিনিসটা আছে না, এই তো এটা, এখানে এইভাবে থাকবে ডিফল্ট, ঠিক আছে, এটা করে দিবেন আগে, জাস্ট করে দিবেন, আর কিছু করতে হবে না। তখন আপনাদের প্রথমে একদম মানে কিছু করার আগে এসটিএল ফাইল কিভাবে তৈরি করতে হয় ওটা দেখাই। নিউ, নিউ, রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম, একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, ফুল সিলেক্ট করলাম, এস ইনডেক্স লিখলাম, ইনডেক্স ডট দিলাম, এসটিএমএল, ওকে, এসটিএমএল ফাইল তৈরি হলো। যেহেতু আজকে শুধু এসটিএমএল, তাহলে এসটিএমএল ফাইল তৈরি করলাম, কি করলাম আবার রিপিট করি, HTML ফাইল, মাই কম্পিউটারে গেলাম, ভিউতে অপশন, ভিউ, নতুন যারা আছে তারা একটু রেসপন্স দেন স্যারের কথায়, তাহলে স্যারের সুবিধা হাইড হবে। এক্সটেনশন ফর আননোন, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এটা ঠিক অবস্থা থাকবে, এটাকে উঠাই দিতে হবে, অ্যাপ্লাই, ওকে, তারপরে জি স্যার, এলডিপি, জাস্ট নিউ, কোথায় তো এটা ফাইল তৈরি করলাম, এটা দিয়ে দিলাম, যা লেখা থাকবে তাকে কেটে ডট এইচটিএমএল করে নিলাম। এই যে এক্সটেনশন মানে এই যে এখানে একটা ডটের পর টিএক্সটি, ডটের পর এইচটিএমএল দেখাচ্ছে, ওইটা হচ্ছে এক্সটেনশন। ফাইলটা কোন টাইপের, ফাইল তো অনেক টাইপের হয়, ইএক্সই হয়, অনেক ফাইল হয় না, যারা রেগুলার যারা এইচটিএমএল নতুন আসছেন তারা আগে কম্পিউটার চালাইছেন না, অনেকেই গেম জি স্যার, খেলছেন, জি স্যার, অনেক কিছু করছেন না, স্যার, এমন জি তো কেউ স্যার, নাই যে আজকেই কম্পিউটার ধরছেন, এমন তো কেউ নাই, তাই জি না স্যার, না না স্যার, স্যার, না স্যার, জি, একজন একজন বলেন কি বলতেছেন, বলেন। স্যার আমি 5-6 দিন আগে আর কি কম্পিউটার, আগে কম্পিউটার দেখেন নাই কোনোদিন, মানে ইউজ করেন নাই, গেম খেলেন নাই, বাইরে কিছু করেন নাই? ইউজ করি নাই, না স্যার, ইউজ করি নাই। ও আচ্ছা আচ্ছা, তা আপনার কাছে একটু ডিফিকাল্ট হবে। এক্সটেনশন অর্থ হচ্ছে মনে করেন ফাইল কোন টাইপের, একটা কম্পিউটার অনেক কিছু নিয়ে একটা কম্পিউটার তৈরি হয়, বিভিন্ন ফাইল, যেমন যেমন সফটওয়্যার আছে, সফটওয়্যারকে আমরা ইএক্সি বলি, এটা এক্সিকিউটেবল ফাইল, তারপরে এরকম কিছু ফাইল আছে বিভিন্ন টাইপের, ইমেজকে আমরা, মোবাইল তো চালাইছেন না, মোবাইল তো আছে জি অ্যান্ড্রয়েড স্যার, মোবাইল, ওইখানে জি স্যার, দেখা থাকে ডিটেলসে গেলে একটা ইমেজ থাকে জেপিজি, হ্যাঁ ওটা কোন টাইপের একটা ফাইল, জেপিজি, তারপরে পিএনজি, এগুলো তো বুঝেন না, পিএনজি, জেপিজি, MP4, 3GP, জি স্যার, বুঝি স্যার, হ্যাঁ তো ওইগুলোই, ওই যে 3GP লিখছেন আপনি, আমরা ইউটিউবে অনেক সময় সার্চ করি, সরি গুগলে, ইউটিউব টু MP3 কনভার্টার, হ্যাঁ তারপরে MP4 কনভার্টার, এরকম খুঁজি না, এই যে আমি লিখলাম MP3, MP4, এটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে, কোন টাইপের ফাইল। তো এখানেও এই কাজটা হচ্ছে, আমি এক্সটেনশন শো করে না ডিফল্টলি কম্পিউটারে, এখানে জাস্ট ইন্ডেক্স দেখা, তো এটা করে দিই আবার দেখাই, এটা এটা যদি এভাবে ক্লিক থাকে তখন এটা কোন টাইপের ফাইল, ওইটা এখন আইকনের মাধ্যমে বুঝবো যে আমি এটা কোন টাইপের ফাইল, সরি, আইকনের মাধ্যমে বোঝা যাবে যে এটা কোন টাইপের ফাইল, যেহেতু এটা এখানে ব্রাউজারের চিহ্ন দেখাচ্ছে, সেই ধরে বোঝা যাচ্ছে না এটা একটা নিশ্চয় কোন একটা ব্রাউজিং ফাইল বা এরকম কিছু একটা, কিন্তু জি স্যার, এক্স্যাক্টলি ওটা কি ওটা দেখা যাচ্ছে না, কি হলো এটা, জি স্যার, আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। এক্স্যাক্টলি এটা কি এটা দেখা যাচ্ছে না, তাই যদি আমি তুলে দিই এক্স্যাক্টলি এটা কোন টাইপের ফাইল, কি ফাইল আমি দেখতে পারবো, এখান থেকে দিয়ে ডট এসটিএমএল, বুঝতে পারছেন, জি স্যার, জি স্যার, ওকে, এখন ফাইল তো তৈরি করলাম, এখন দেখিনি এসটিএমএলটা কি। এসটিএমএল আপনাদেরকে আগেও আগের বেসের কে আমি অনেক উদাহরণ দিয়েছিলাম, এসটিএমএল মানে জাস্ট কিছু ট্যাগ, আমি যেই যেখানে যেখানে যে ট্যাগ প্রয়োজন
ওটা জাস্ট আমি বসাই দিব। এইচটিএমএল কিছু ট্যাগ ট্যাগলাইন আছে, মনে করেন আমি কোন একটা জিনিস, এখানে এইচটিএমএল বিষয়টাই পুরোটাই হচ্ছে আপনার মুখস্থ রাখতে হবে, এখানে বোঝার কিছু নেই, কিন্তু ক্লাস বসানোর ক্ষেত্রে বা বিভিন্ন জিনিস করার ক্ষেত্রে একটু বুঝতে হবে যে না আমি কি নেবো কি নেবো না। কিন্তু ট্যাগ বসানোর সময় যখন আমি ট্যাগ বসাবো, যেমন এটা খুলি, আচ্ছা একটা জিনিস দেখাই, এখন আপনারা ইয়াতে যাবেন মজিলাতে, গুগলে গিয়ে লিখবেন সাবলাইম টেক্সট, হ্যালো সাবলাইম টেক্সট লিখে সার্চ করেন। ইন্টারনেট কি অনেক স্লো দেখি। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন কি? হ্যালো হ্যালো জি স্যার, কি বলছিলাম স্যার? অ্যাটেন্ডেন্স নিবেন না স্যার? নিব নিব, আমি একটু ক্লাসটা গিয়ে করি। আচ্ছা HTML ট্যাগ জাস্ট আমরা মুখস্থ রাখবো যে এই জিনিসটাই করতে হবে। আচ্ছা আমি সাবলাইম টেক্সটটা ডাউনলোড করে নেন সবাই, আর যারা নতুন আসছেন প্লিজ সবাই কম্পিউটার থেকে আসবেন, মোবাইল থেকে আসবেন না, কম্পিউটার দিয়ে আসবেন। হ্যাঁ আমি স্যার ভিজুয়াল স্টুডিও করে করতেছি ভাই। জি যাদের আছে সমস্যা নাই, আমি যাদের নাই, যারা কোনো কোড এনভায়রনমেন্ট এখনো দেখেন নাই চোখে, তাদের জন্য একদম লাইট ওয়েট ভিজুয়াল স্টুডিও যদি আমি ইনস্টল করাতে চাই তাহলে তিন চারটা ক্লাস শুধু এটার উপরে যাবে। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। জি হ্যালো জি, শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে, বলেন। হ্যালো স্যার। জি হ্যাঁ। আচ্ছা সাবলাইম টেক্সট গিয়ে তো জাস্ট এখানে যাবেন, গিয়ে ডাউনলোড করবেন, এটা ফ্রি না অবশ্য, কিন্তু ইউজ করা যায় সমস্যা নেই, এটা ফ্রি না, ফ্রি দেখাবো আরো এরকম ফাংশনালিটি আছে এরকম ফ্রি দেখাবো। আমার কাছেও আছে ব্র্যাকেট, ব্র্যাকেটে দেখাচ্ছি না এখন, সাবলাইম টেক্সট এতদিন দেখাচ্ছি তার জন্য এটাতে দেখাচ্ছি। ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে উইন্ডোজ যার জন্য যেটা এত বিট নিয়ে নেবেন, যার আর আপনার দেখে নেবেন আপনার কম্পিউটার কত বিট কিভাবে দেখবেন, এখানে গিয়ে কম্পিউটারে গিয়ে প্রপার্টিসে গিয়ে এখানে দেখে নেবেন এখানে আছে কত বিটের আপনার কম্পিউটার, কোথায় দেখা আছে এটা, এই তো এই যে লেখা আছে দেখছেন, অনেক কম দামি ল্যাপটপ আসলে 64 বিট লেখা থাকে, এই তো এই জায়গায় এই দেখেন সিস্টেম টাইপ 64 বিট, বুঝতে পারছেন? আপনি 64 বিট হলে 64 বিট ডাউনলোড করবেন, উইন্ডোজ পোর্টেবল চাইলে পোর্টেবল ডাউনলোড করতে পারেন, পোর্টেবল না আপনি স্যার উইন্ডোজ যদি 10 হয় তখন কোনটা ডাউনলোড করব? এই উইন্ডোজ তো এটা এটা 64 বিট নাকি কি কত বিট এটা দেখে নেবেন আগে, আপনার 64 বিট না হলে কম্পিউটার এটা ডাউনলোড করলে হবে না, 32 বিটের হলে 64 বিট হলে এটা ডাউনলোড করবেন আর না হলে এটা ডাউনলোড করবেন, ওকে? তখন কোনটা করব? উপরেরটা 32 বিট হলে এটা, 64 বিট হলে এটা, কোথায় দেখবেন প্রপার্টিসে গিয়ে দেখে নেবেন, এখানে গিয়ে দেখে নেবেন, এই তো এখানে লেখা আছে সিস্টেম টাইপ এত বিট লেখা থাকবে, ওকে? তাহলে এটা ডাউনলোড করে ফেলেন ভাই। ভিজুয়াল স্টুডিও কোড আর এটা কি সেম? সেম সেম কোড সব সেম, যে যেটা ইউজ করে সমস্যা নেই, ঠিক আছে? আমি তো বলছি যে যেটা সুবিধা সেটা ইউজ করেন সমস্যা নেই, যেমন ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্র্যাকেট সবচেয়ে সুবিধা, অনেক ফেসিলিটি আছে, প্লাগিং আছে ইউজ করতে পারবো আমি, বিউটিফাই, তারপরে বিভিন্ন আপনার কোড আছে কি বলে যে ব্যান্ডর প্রিফিক্স, যারা পুরাতন আছেন ওরা বুঝতে পারবেন, ব্যান্ডর প্রিফিক্স অটো আসে যাবে, আমি জাস্ট কোড করে দেবো ব্যান্ডর প্রিফিক্স চলে আসবে, ব্যান্ডর প্রিফিক্স অটো আসে মানে কত বড় ফেসিলিটি, যারা পুরাতন আছে সেটা বুঝতে পারবেন কত বড় একটা ফেসিলিটি, অনেক সময় বেশি যাবে, যার যেটা সুবিধা সে সেটা ডাউনলোড করতে পারে, কিন্তু আমি এটা লাইট ওয়েট যেহেতু একদম ইজি হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য এটা দেখালাম, তার জন্য আমি এটা ইউজ করতেছি আপাতত, ওকে? তাহলে এটা ওপেন করি আমি, open with sublime text আসি html এ, এখানে একটু দেখেন html ইজ এ ল্যাঙ্গুয়েজ অর
ডিসক্রাইবিং ওয়েব পেজ মানে এইচটিএমএল এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েব পেজকে কি করে ডিসক্রাইব করে, মানে আমার ব্রাউজারকে বুঝিয়ে দেয় যে আমার এই লাইনটা কি, আমি এই জায়গায় কি রাখা হয়েছে আমার এখানে। আমি একটা সাইটে যাই, তো এটা দিয়ে গেলাম মনে করেন, মানে এই যে এটা একটা ওয়েব পেজ তাই না, অনেক অর্গানাইজড অনেক কিছু আছে এখানে। তো এই যে এটাকে মূলত হিউম্যান মানে মানুষ, মানুষ তো এই জিনিসটাকে এভাবে বানায়নি, বানাইছে মানুষ বানাইছে এটা, যারা কোডার ওরা লিখছে এটা তাই না, কোডাররা লিখছে এগুলা, এই জিনিসগুলা, এই জিনিসগুলো দেখছেন আগে? জি স্যার, মানুষ করছে এটাকে, এই জিনিসটাকে মানে এইভাবে করছে। আমার ওয়েব ব্রাউজারে আমি এটা দেখতেছি, এই জিনিসটা দেখতেছি, কেন আমি ওয়েব ব্রাউজারকে চিনাই দিছি যে আমার এই এই কোডটা এই লাইনগুলি হচ্ছে আমার লিস্ট আকারে দিবেন। এই দেখেন লিস্ট আকারে দিছে সে, মানে বলে দিচ্ছে আমি ব্রাউজারকে তুমি এটা করো, তুমি এটাকে প্যারাগ্রাফ আকারে দেখাও, এটাকে লিস্ট আকারে দেখাও, এটাকে হেডিং হিসেবে দেখাও। তো বলে দেওয়ার জন্য কিছু কোড আছে, ট্যাগ আছে, ট্যাগ কোড না ট্যাগ, হ্যাঁ কোড বললে এগুলোকে কোড বললে ভুল হবে, এগুলো কোড না, এগুলো ট্যাগ। হ্যালো আলামিন কিছু বলবেন? ওকে স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার। আচ্ছা করে দিচ্ছি। আচ্ছা নতুনরা কথা বলবেন, বাকিরা কিছু বলেন না, শুধু নতুনরাই কথা বলেন। ওকে তো এই জিনিসগুলি এই ইউনিটি হিউম্যান এইভাবে করে, ব্রাউজার শো করে এইভাবে, বিষয়টা বুঝতে পারছেন? তো ব্রাউজারকে অবশ্যই চিনাই দিতে হবে আমি এটা করতে যাচ্ছি, আমি এই কোডকে লিস্ট আকারে দেখাতে যাচ্ছি, এই কোডকে প্যারাগ্রাফ আকারে দেখাতে যাচ্ছি, এই কোডকে আমি হেডিং আকারে দেখাতে চাচ্ছি। তো হেডিং আকারের জন্য আমি হেডিং ট্যাগ ব্যবহার করব, প্যারাগ্রাফের জন্য এই এটা একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের জন্য আমি প্যারাগ্রাফ ব্যবহার করব, লিস্ট আকারে দেখানোর জন্য আমি লিস্টের ট্যাগ যেটা এরা ব্যবহার করব, হ্যাঁ তারপরে এভাবে ছোট বাঁকা করে দেখার জন্য ইটালিক ফন্টের ইটালিক দেখাবো, ঠিক আছে? তো এইভাবে এইগুলো দেখানোর জন্য একটা ট্যাগ আছে। এইগুলো কিভাবে মানে করব, আমি জাস্ট মনে রাখতে হবে যে তাহলে লিস্ট আকারে দেখাইতে হলে আমার কি ট্যাগ প্রয়োজন আছে, ওটা শুধু একবার দেখলেই হয়ে যাবে। মনে করেন এলআই, এলআই নামে একটা ট্যাগ আছে, ওটা ব্যবহার করতে হবে, হ্যাঁ তো এটা একবার দেখবো, মনে রেখে দেবো, মনে রেখে দিবো যা কোটা নোট করে রেখে দিবো যে এই ট্যাগের জন্য এইগুলো বসানোর জন্য আমি এইভাবে এই ট্যাগ ব্যবহার করি, আর কিছু নেই এখানে, জাস্ট মুখস্থ রাখবে তাই না, তার চেয়ে বেশি তার কিছু নেই, জাস্ট এই তো বলা আছে HTML is a language for describing web page, just web page কি করে describe করে। HTML stand for hypertext markup language, এই যে আমরা কোড এগুলোকে এগুলোকে বলে markup language, markup mark মানে বলে দাও এই লেখাকে একটা mark করে দাও এটা কি, এই লেখাকে একটা mark করে দাও এটা কি, এই লেখাকে একটা mark করে দাও এটা কি। এখন markটা কি, এই যে ট্যাগটা আছে না, এই ট্যাগটা, এই ট্যাগটাই হচ্ছে মার্ক করে দেওয়া, এই ট্যাগটাই আমার জানতে হবে একটু এই ট্যাগগুলি, ঠিক আছে? ওকে তার জন্যই আমি কি করি, HTML লিখি মানে আমি প্রত্যেকটা সেন্টেন্স লাইন প্রত্যেকটা জিনিসকে কি করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, আর কিছুই না, মার্ক করে দিচ্ছি, এটা এটা প্যারাগ্রাফ, এটা লিস্ট, এটা হেডিং, এটা ইটালিক, ইটালিক একটা ফন্ট, এটা এইভাবে করে দিচ্ছি আর কিছুই না। এতো এ মার্ক আপ ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ মার্ক আপ ট্যাগ, ট্যাগ ট্যাগ মানে ট্যাগ জিনিসটা আমরা কোনোদিনও বুঝে শিখতে পারবো না, আমার মুখস্থ রাখতে হবে। এটার এটার বেস্ট উদাহরণ হচ্ছে আপনি যখন একটা শপ দোকান দিবেন, দোকানে যাবেন, ওইখানে যে নিশ্চয়ই এখানে একটা ট্যাগ লাগানো থাকে প্রত্যেকটা কাপড়ের মধ্যে, ওইখানে একটা প্রাইস লাগানো থাকে তাই না, বা প্রত্যেকটা কাপড় আলাদা আলাদা থাকে, আপনি মেয়ের কাপড় ছেলের কাপড় একসাথে থাকে না, মেয়ের কাপড় আলাদা জায়গায়, ছেলের কাপড় আলাদা জায়গায়, তো ডিফারেন্ট হচ্ছে ট্যাগ, মানে এটার ট্যাগ আলাদা, এটার ট্যাগ আলাদা, এটা ছেলেদের কাপড়, এটা মেয়েদের কাপড়, এই যে ট্যাগ লাগাই দিলাম সবকিছুর ট্যাগ তাই না। তাহলে এই যে আপনি এই যে বুঝতে পারলেন যে এটা মেয়ের কাপড় এটা ছেলের কাপড়, এই জিনিসটা তো বুঝার কিছু নেই, আপনি মুখস্থ জানেন যে এই এই টাইপের কাপড়গুলি কার হয়, ছেলেদের হয়, এই টাইপের কাপড়গুলি মেয়েদের হয়। এই যে ট্যাগ, এই যে আপনি একটা প্রাইসও লাগাই মানে ওইখানে দিয়ে দিবেন, প্রাইস প্রাইসটা তো আপনি বুঝে দিবেন না, প্রাইস কোনোদিন বুঝে দিতে পারবেন না, আপনি ওইটার
প্রাইস কাপড়টা যেখান থেকে কিনে আনবেন কোন একটা হোলসেলার থেকে, তখন ওইখানে শীট দেওয়া থাকবে, প্রাইস লিস্ট দেওয়া থাকবে, ওই প্রাইস লিস্ট দেখে দেখে আপনি ট্যাগে যুক্ত করবেন। তাহলে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আপনি জাস্ট যেরকম আছে নিলেন বসাই দিলেন, অর্থাৎ মুখস্থ করলেন নিলেন বসাই দিলেন, ব্যাপারটা এরকম না? অর্থাৎ এইচটিএমএল আপনি বুঝে কিছুই করার নেই এখানে, জাস্ট মুখস্থ রাখবেন করে ফেলবেন শেষ। তাহলে যাই, আমরা এইচটিএমএল করার আগে সবার উপরে আগে ব্যাপারগুলি দেখাই। এইচটিএমএল নামে একটা ট্যাগ আছে, এইচটিএমএল প্রথমে ট্যাগ বসানোর নিয়ম লিখে রাখেন, আপনি একটু খাতা নেন। এটা কি চিহ্ন জানেন? স্মলার দেন, স্মলার দেন, গ্রেটার দেন, কমপ্লিট, তারপর আরেকটা স্মলার দেন দিব, এটা কি ব্যাকস্ল্যাশ স্ল্যাশ, হ্যাঁ এই জিনিসটা একটু লিখে রাখেন। ট্যাগ নেম এই জিনিসটা একটু লিখে রাখেন, এটাকে বলে HTML, HTML সিনট্যাক্স, ঠিক আছে? মানে এইভাবেই এখন মনে করেন একটা হেডিং দিব, তাহলে ট্যাগ নেমের জায়গায় কি হবে H, সাপোজ H, তাহলে আমি একটা প্যারাগ্রাফ দিব, আমি প্যারাগ্রাফের P, প্রথম P অক্ষরটা নিলে এটা নিব, এটা নিব, তার আমি একটা একটা বডি নিব, মানে আমার সাইটে তো একটা বডি থাকবে, তাহলে ট্যাগের মধ্যে থাকবে বডি, বিষয়গুলো এরকম। মানে আমার ট্যাগ নেম বলতে ট্যাগের যে নাম, আমার তো আমি আসলে শিখবো কোন ট্যাগ দিয়ে কি বসানো হয়, তাহলে এই ট্যাগের নাম এখানে বসাই দিব, এখানে বসাই দিব, বাকিটা এইভাবেই থাকবে, তো ওই ট্যাগের মধ্যে বসাই দিব যা প্রয়োজন আমার, এই এর মধ্যে বসাই দিব যা প্রয়োজন। এই সিনট্যাক্সটা অবশ্যই লিখে রাখেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি এইচটিএমএল ট্যাগ শুরু করি। এইচটিএমএল নামে আমার একটা ট্যাগ আছে যেটার আন্ডারে সকল কি থাকবে, এইচটিএমএল গুলি থাকবে। ওকে সরি, হ্যালো, HTML, ML, এটা দিব HTML, এটা একটা ট্যাগ, এটার আন্ডারেই সকল HTML ট্যাগগুলি আমি রাখবো এর আন্ডারে। তাহলে এখানে দিয়ে একটা যদি এন্টার দিই, তাহলে এর মধ্যেই আমার ট্যাগগুলো লিখতে হবে, এর মধ্যে, ঠিক আছে? তাহলে আমি একটু ডোমটা দেখাই। HTML এর মধ্যে প্রধান দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে হেড, একটা হেড আর একটা বডি, বডি বডি, ঠিক আছে? জি স্যার। আপাতত প্রথম যেগুলো নেসেসারি গুলো দেখি, তাহলে লিখে রাখেন HTML প্রধান HTML এর মধ্যে দুইটা ট্যাগ, একটা হেড একটা বডি। তাহলে হেড এর মধ্যে একটা ট্যাগ আছে, এটা হচ্ছে টাইটেল, তারপরে আরেকটা আছে লিংক, তারপরে আরেকটা আছে মেটা, ক্যারেক্টার সেট হচ্ছে মেটা, তারপরে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এখানে লিখবো না আপাতত, আমি ট্যাগগুলি দেখাই আপনাদের। টাইটেল এগুলো জাস্ট মুখস্থ, এগুলো আমি বুঝেই করতেছি না, মুখস্থ আমি মুখস্থ মনে আছে যে আমার টাইটেল ট্যাগটা কার মধ্যে থাকে, অবশ্যই হেডের মধ্যে থাকে। মনে করেন এখানে হেডটা আছে না, হেড, হেড হচ্ছে HTML এর চাইল্ড। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন, বলেন স্যার। এখানে HTML এর পরে এখানে নিচে হেড লেখার আগে স্পেসটা কেন? জি, স্পেসটা হচ্ছে আমি ভিজুয়ালি আমি বুঝতে পারি মতো যে এই যে হেডটা HTML এর আন্ডারে, অর্থাৎ HTML এর আমি যদি এভাবে করি তাহলে আমি বুঝতে পারবো কোনটা কার আন্ডারে, বুঝাইতে যাচ্ছে না এখানে, যার কারণে আমি এটা ভিজুয়ালি আমি দেখে বোঝার কারণ, বোঝার জন্য যে এটা দিলাম। জি স্যার, এটার আন্ডার এটা, এগুলো সে নিবে না, এই স্পেস গুলি সে বাদ করে দিবে যখন আমি কোড রিপ্লেস করব, কোড রিসেট করব ব্রাউজারে, এগুলো নিবে না, এগুলো হচ্ছে আমি ভিজুয়ালি আমি দেখার জন্য, আমি বোঝার জন্য, অর্থাৎ HTML এর আন্ডার এটা। তাহলে HTML এর মধ্যে দেখেন দুইটা, তো এই দেখেন, এটা দেখি, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। HTML এর কয়টা ছেলে দেখেন তো, দুইটা ছেলে HTML এ, দুইটা ছেলে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। আবার বডি আর হেড এর মধ্যে একটা সম্পর্ক আছে, সারা হচ্ছে সিবলিং, মানে ভাই ব্রাদার, সিবলিং মানে ভাই ব্রাদার, ঠিক আছে? তাহলে ব্যাপারগুলো মুখস্থ রাখবেন। তাহলে হেড এর মধ্যে কি কি ট্যাগ দেখলাম, টাইটেল, লিংক, মেটা, লিংক, মেটা, আচ্ছা আরেকটা থাকতে পারে, এটা হচ্ছে স্টাইল, স্টাইল, এখানের মধ্যে আমি স্টাইল গুলো লিখবো, এটাও রাখেন, মনে রাখেন, মুখস্থ রাখেন, আপনার কি কত হয় এগুলো পরে দেখাবো। এরকম একটা ট্যাগ আছে, জাস্ট এটা মনে রাখেন, এরকম একটা ট্যাগ আছে, হেড এর মধ্যে আমি লিংক নিবো, টাইটেল নিবো, লিংক নিবো, মেটা নিবো, স্টাইল নিবো। ওকে, তাহলে বডির মধ্যে, বডির মধ্যে মনে রাখি আগে কি কি ট্যাগ হতে পারে।
H1 থেকে H6 পর্যন্ত একটা ট্যাগ আছে অর্থাৎ এরকম তাহলে এটা 1 মানে এখানে 1 হবে এটা 2 অর্থাৎ এখানে এটা হচ্ছে একটা হেডিং মানে আমি বুঝাই দিব যে আমার ব্রাউজারকে আমি এর মধ্যে যা দিলাম ওটা একটা হেডিং স্যার জি স্যার এখানে টাইটেল লেখার পর টাইটেল ক্লোজ হইছে বাট স্টাইলও ক্লোজ হইছে আর লিংক আর মেটা কেন ক্লোজ হলো না আচ্ছা দেখাচ্ছি এটাও বলতেছি সিক্স আচ্ছা আমাদের একটা হলো এভাবে ক্লোজিং হবে ঠিক আছে ক্লোজিং হবে কিছু ট্যাগ আছে একটা একটা ট্যাগের কয়টা জিনিস থাকে একটা হচ্ছে ওপেনিং আর একটা ক্লোজিং ক্লোজিং তার অনেক ট্যাগের ক্লোজিং নাই এই যেমন এটা ক্লোজিং নাই অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন অনেক ট্যাগ আছে অনেকগুলি ট্যাগ আমি ব্যবহার করব যেগুলো দিয়ে মূলত মনে করেন এখানে আন্ডারে কোন একটা কন্টেন্ট থাকবে ডকুমেন্ট থাকবে কিছু একটা লেখা থাকবে মানে হেডিং তো নিশ্চয় একটা কি হেডিং হেডিং এর একটা শুরু আছে তাই না অবশ্যই একটা শুরু আছে তাকে আপনি একটু খেয়াল করে বুঝে থাকেন একটা প্যারাগ্রাফের শুরু আছে শেষ আছে একটা হেডিং এর শুরু আছে শেষ আছে তাই না একটা বডির শুরু আছে শেষ আছে একটা হেডার শুরু আছে শেষ আছে কিন্তু এই লিংক দিয়ে আমি একটা ফাইলকে লিংক করাচ্ছি এটা শুরু শেষ এরকম কোনো বিষয় থাকার কোনো ওয়ে আছে একটা জিনিস জিনিসকে আমি লিংক করব হ্যালো হ্যাঁ একটা জিনিসকে এটার মাধ্যমে আমি কি করি একটা ফাইলকে লিংক করাবো আমার এইচটিএমএল এর সাথে ঠিক আছে ওটার শুরু আবার শেষ এটার 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 কোনো সেন্স আছে যে শুরু শেষ কি আবার লিংক করাবো লিংক করাবো স্যার আমার একটা প্রশ্ন হ্যালো বলেন তাহলে এইগুলোতে দেখি এই এই জিনিসটা কি বোঝাচ্ছে এখানে H1 H2 আমি এটা হেডিং নিলাম এমন না যে এই জিনিসটা দেখাবে না এটাও হয়তো দেখাবে দেখি এটাও দেখাবে নাকি এই পেজে যা আছে সবই দেখাবে মনে হয় সবই দেখাবে HTML এর বাইরে দিলাম তাও দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ এখানে যাই লেখা থাকবে কোডে দেখাবে ঠিক কিন্তু ব্রাউজার বুঝবেন এটা কি যেমন এখানে একটা ট্যাগ লাগালাম আমি এই জায়গায় একটা ট্যাগ দিয়ে দিলাম এটার একটা ডিজাইন এখানে চলে আসলো অটোমেটিকলি এখানে আমি বলছি এই তো তুমি বড় হও এই তুমি ছোট হও বলছি এরকম তো বলি নাই তাহলে প্রত্যেক ট্যাগের ট্যাগের মাধ্যমে সে আমার ব্রাউজার বুঝে নিচ্ছে যে এটা মনে হয় একটু বড় হেডলাইন অর্থাৎ এখানে দেখেন 1 টা সবচেয়ে বড় 6 টা সবচেয়ে ছোট দেখেন জি স্যার অর্থাৎ জি স্যার সিক্সটা সবচেয়ে ছোট হবে ওয়ানটা বড় হবে এটাই তারপর একটা প্যারাগ্রাফ নিলাম প্যারাগ্রাফ সরি এভাবে এটা এটা আসে হচ্ছে আমি পি দিলাম ট্যাব কম্পিউটার ট্যাব ট্যাব দিলে শিফট তারপর ক্যাপস লক তারপর উপরে ট্যাব ট্যাব ওটা দিলে এভাবে ফুল ক্লোজিং সহ চলে আসবে তাই এখন কোথায় ছিলাম আমি যেহেতু মনে করেন আমি একটা একটা ফাইলকে লিংক করাবো তো এখানে শুরু শেষ অর্থাৎ এই যে ওপেনিং এবং ক্লোজিং এর মাধ্যমে কোনো ডাটা দিচ্ছি এরকম ডাটার কোনো প্রয়োজন নেই এখানে আমি একটা এটা দেখাবো একটা জিনিস এখানে লিংক করা দিলে ওটা লিংক হয়ে যাবে তার তার জন্য এই জিনিসটার প্রয়োজন নেই এখানে ক্লোজিং ট্যাগের কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই এমন না শুধু তাহলে আমি বলি এমন না যে আছে ক্লোজিং আমি দিচ্ছি না এমন না প্রয়োজন নাই তাই দিও নাই মানে নাই সিস্টেমই নেই এভাবে মুখস্থ রাখতে হবে আপনার আমি আমি আগে বলে দিছি এসটিএমএলটা এটা এইভাবে মুখস্থ রাখবেন ক্লোজিং নাই জি তাহলে স্যার শুধু হেডিং এ শুধু টাইটেল ব্যতীত সবগুলোরে কোনো মানে ক্লোজিং নাই হ্যাঁ কারণ
এটা কেন আছে এটা একটু বোঝার চেষ্টা করে, এটার মধ্যে ক্লোজিং ওপেনিং কেন আছে, কারণ এটার মধ্যে কিছু কন্টেন্ট আছে যেটা ডিসপ্লেতে শো করাবে, কিন্তু এটার মধ্যে এমন কিছু নেই যেটা ডিসপ্লেতে শো করাবে। এটা আমি লিংক করাবো, জাস্ট এই মেটাটাকে বলে দিব, বিভিন্ন সাইটের বিভিন্ন সাইটটা কি ব্যাপার এটা বলে দিব, কিন্তু ওইটা কোনো কিছু শো করাবো না আমি আমার সাইটে, তার জন্য এগুলো ওপেন এন্ড ক্লোজিং নাই। এখন এটা যখন এভাবে ক্লিক করবো বোঝা যাচ্ছে যে এটার আন্ডারে এগুলা একটা ভিজুয়ালি সুন্দর দেখাচ্ছে, এটা হচ্ছে আমি বোঝার জন্য, আমি রিডেবল কোড আর কি। এই ব্যাপারগুলো একদম মুখস্থ, কিছুই করার নেই। যেমন মনে করেন আপনি, আমি চাচ্ছি যে আমি একটা প্যারাগ্রাফ লিখবো, তাহলে প্যারাগ্রাফের প্যারাগ্রাফ ওয়ার্ডের পি অংশ, মানে প্যারাগ্রাফ যে ওয়ার্ডটা আছে না, আমরা একটা প্যারাগ্রাফ লিখবো ওটার প্রথম অক্ষর পি, তাহলে পি, তাহলে পি দিয়ে আমি যা লিখবো এটা একটা প্যারাগ্রাফ, তাই না? এটা একটা প্যারাগ্রাফ। আমি দামি টেক্সট নিয়ে আসি, দামি টেক্সট আবার প্যারাগ্রাফটা কি করে ওটা দেখানোর জন্য একটু করে যারা পুরাতন আছেন তারা একটু ওয়াম সার্ভারটা একটু ইনস্টল করে ফেলেন, নতুনরাও চাইলে পার্ট করতে পারেন, কারণ যে কেউ করতে পারে ওয়ার্ডপ্রেস চাইলে সবাই ইউজ করতে পারবে। ওকে আমি ওটা একটু দেখাই দিই আমার কাজের মাঝখানে, একটু দেখাই, এখানে যাবেন, স্যার নামটা আবার বলবেন, ওয়াম সার্ভার, এতো এই এই ওয়াম সার্ভার এটা লিখেন, ওয়াম সার্ভার সার্চ করেন, জি এটাতে যান। স্যার পুরাতনদের জন্য কি জানি বললেন স্যার, ওইটা এটাই দেখাচ্ছি, পুরাতনদের জন্য এত লিখবেন, ওয়াম সার্ভার লিখেন, ওয়াম সার্ভার লিখে এটা এটা কি করেন, এই দেখেন ওয়াম সার্ভার ফাইল, এখানে ডাউনলোডে যান, ডাউনলোডে গিয়ে আপনার কোনটা এত বিট না এত বিট, কত বিট যে যত বিট ওটা ডাউনলোড করে দেন স্যার। এটা কিসের জন্য স্যার? জি এটা সার্ভার, সার্ভার পিএইচপি, পিএইচপি কোড জেনারেটর, ভাই জেম দিলে ভালো হবে না, জেম জেম সার্ভার থাকলে জেম দিয়ে করেন, এটা যারা জেম নেই এটা করেন, আপনি সার্ভার রান করাতে পারলে হচ্ছে স্যার। ভালো হবে কোনটা স্যার? এটাই এটাই শেখার জন্য এটাই ভালো হবে, কারণ এটা ঝামেলা করে না, জেম অনেক ঝামেলা করতে পারে, ঝামেলা আছে স্যার। wordpress.org ওকে দে গিয়ে ডাউনলোড কোথায় উপরে থাকার কথা, থিম হোস্টিং ডাউনলোড কোথায়, গেট ওয়ার্ডপ্রেস, গেট ওয়ার্ডপ্রেস ওইখান, আচ্ছা এই তো ডাউনলোড এটা দেন, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি আপনাদের, এটা সবাই করতে পারেন, কারণ সমস্যা তো নেই, যে ওয়ার্ডপ্রেস সবাই বুঝবেন, এটার জন্য কোডিং এর কোনো প্রয়োজন নেই। স্যার দোনোটা লিংক দিয়ে দেন স্যার, এটা এটা দেন, তারপরে ওয়াম সার্ভারটাও দিয়ে দিই, ইন কোথায় ডাউনলোডে গেলে এটাতে গেলে হবে, আর জ্যাম দিয়ে করলে হবে না? হবে, অবশ্যই হবে, হবে না কেন, একই ওইটা কি করে মানে HTML কে চিনে বলেন তো,
আমাদের ব্রাউজার এসটিএমএল চিনে, তার জন্য এসটিএমএল করলে আমি ডাইরেক্টলি এভাবে ব্রাউজারে গেলে চলে আসছে, তাই না? কিন্তু পিএইচপি তো কে চিনে? পিএইচপি আমার ব্রাউজার তো চিনে না। এমন কেউ থাকতে হবে তো যে পিএইচপি কে চিনে, এমন কেউ থাকতে হবে যে এইচটিএমএল কে চিনে, এমন কেউ থাকতে হবে কি জাভাস্ক্রিপ্ট কে চিনে, তাই না? ট্রান্সলেটর, আপনি ফ্রান্সে গেলেন কিন্তু বাংলা কথা বললে এখানে বোঝা যাবে, কেউ বুঝবে? হ্যাঁ অবশ্যই বুঝবে, একজন যদি ট্রান্সলেটর থাকে। ট্রান্সলেটর কম্পাইলার, আপনাকে তো জটিলে যাচ্ছি না, আমি ট্রান্সলেটর বলতেছি আপাতত। তো জ্যাম এই যে ওয়ান সার্ভার, সে পিএইচপি কোড চিনে, পিএইচপি কে আমি যে ভাষায় বলে দিব, এবং মাইএসকিউএল ডাটাবেসও আছে এখানে, ঠিক আছে? তো সে চিনে আর কি। এটা ডাউনলোড করেন, পরে ওতে দেখাবো, আমি এখন বলেন আপনি। স্যার এটারই কি লিংক দিয়েছেন আপনি চ্যাটে? জি, এটাতে গিয়ে এটা ডাউনলোড করে নিন। আচ্ছা, আমিও করে নি, আমারও নাই। এটা হচ্ছে 13 এমবির একটা ফাইল, আমারও ডাউনলোড হোক, সমস্যা নেই। আর ওয়ান সার্ভার মনে হয় আমার কাছে আছে, এটা ইনস্টল করব, তারপরে ওয়ার্ডপ্রেস ওখানে ইনস্টল দিব, দেখাবো। ওকে, ক্লাসে ফিরে যাই, কোথায় ছিলাম? আচ্ছা, এটা তাহলে এই জিনিসটা বলতে আমার একটা কথা ছিল এখানে। জি বলেন স্যার। এখানে উপর প্রথমে যে হেডিং এর মাঝে যে টাইটেল, তারপর টাইটেলের পরে যেটা কিনা লিংক মেটা নেওয়া হয়েছে, হ্যাঁ জি, এই ম্যাটার গুলা, হ্যাঁ টাইটেল, তারপর অন্যান্য যে হেরিয়া বডির মাঝে যেগুলো আছে, এগুলো তো ধরেন আমাদের ডিসপ্লেতে শো করবে, ঠিক না? এখন কথা হচ্ছে যে এই লিংক গুলা বা ম্যাটা যেগুলো আছে, হ্যাঁ এগুলা কি হয়, এগুলার মানে ইয়া করলে কি কাজটা হয়, একটু এটা দেখালে ভালো হতো। ম্যাটার যেমন এটার মাধ্যমে আমি ব্রাউজারকে বলে দিলাম, ব্রাউজারকে বলে দিলাম আমি ক্যারেক্টার, যে ক্যারেক্টার আমি ব্যবহার করতেছি বাইনারি কোডে কনভার্ট হচ্ছে, এগুলো বুঝাতে গেলে তো আমার আমার শেষ করে তো আপনার আগে, আপনি জাস্ট বললাম মনে রাখেন, ঠিক আছে? এগুলো বাইনারি, যেমন এরকম একটা সামথিং এরকম কিছু একটাতে কনভার্ট হয়, সরি এরকম কিছু একটাতে কনভার্ট হয়, আর যেটা আট বিটের বিষয়টা বুঝতে পারছেন? তো ওইরকম অনেকগুলো ফরম্যাট ক্যারেক্টার সেট আছে, তো এটার মধ্যে আমি কোনটা ব্যবহার করতেছি, যদি এটা না দিই, এটা না দিই, দেখেন জাভাস্ক্রিপ্ট ফলস করবে, দেখি এটা না দিই তাহলে এই জায়গায় দেখি এই জিনিসটা খেয়াল রাখেন, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে ইনসপেক্ট এলিমেন্ট দিলাম, এই দেখেন কনসোলে এখানে একটা রং দেখাচ্ছে, কনসোলে বলতেছে, কনসোল এটা হচ্ছে এখন বোঝার দরকার নেই, এটা একমাত্র জাভাস্ক্রিপ্ট যখন শিখি তখন এটাকে ব্যবহার করি আমরা। কনসোলে বলতেছে হ্যাঁ তোমার ডিসপ্লে করছি ঠিক আছে, কিন্তু ডিটেক্ট করতে পারছি না এটা কোন ক্যারেক্টার সেটে করা, অর্থাৎ কোন বিটের বা কোন টেকনিক ব্যবহার করে আপনি এটাকে কনভার্ট করছেন ভিজুয়ালি, অর্থাৎ এগুলো কিন্তু কোন একটা সংখ্যা 00 বা 123, হ্যাঁ যেমন এ সংখ্যাকে দেখাইলাম, যে এ সংখ্যাকে 8 বিটের, 1 0 0 কয়টা হলো, 4টা 5টা 6টা 7টা 8টা, এরকম কোন একটা কোডে কনভার্ট করে কম্পিউটার, এটা আমরা জানার দরকার নাই। আপনি যখন জিজ্ঞেস করছেন বলতেছি, কনভার্ট করার পর তো 8 বিটে কনভার্ট করবো, যে এরকম একটা টেকনিক আছে, টেকনিকটার নাম হচ্ছে কি, ওই যে ক্যারেক্টার সেট UTF-8, এটা টেকনিকের নাম, ওইটা সেট করে দিলাম আর কিছু না, এটা আপনার জানার দরকার নেই, এগুলো একটু অ্যাডভান্স বিষয় বললে আপনারই সমস্যা হবে, বুঝতে পারছেন? এখন দেখেন ওই জিনিসটা দেখাবে না আর, এখন দেখি আসছে না, রিলোড দিই নাই, আমার কম্পিউটার বুঝতে পারছে এই ল্যাঙ্গুয়েজগুলা কোন টেকনিকে করা, এটা জাস্ট মনে রাখেন, এটা জাস্ট মনে রাখেন, বুঝতে পারছেন? এক মিনিট একটু কলার সেটটা। স্যার ওয়ান সার্ভার যেটা, এটা কি ডাইরেক্ট ডাউনলোড দেবো নাকি এখানে অ্যাড্রেস দিয়ে ডাউনলোড দেবো, এখানে নাম টাম চাচ্ছে?
ডাউনলোডের ওইখানে উপরে দেখেন নাম অ্যাড্রেসের উপরে আছে যে ডাউনলোড ডাইরেক্টলি নাম একটা আছে ওটাতে ক্লিক করেন তাহলে কিছু বলবেন হ্যালো হ্যাঁ আচ্ছা ওকে ব্যাপারটা বুঝতে পারছেন মেটাটা কি মেটাতে আরো অনেক কিছু আছে এগুলা এখন না দিলে আমি মানে জাস্ট মুখস্থ রাখতে বলছি এরকম একটা ট্যাগ আছে এরকম একটা ট্যাগ আছে এরকম একটা ট্যাগ আছে মুখস্থ রাখেন জাস্ট রাস্তা শিখবো ওকে তাহলে পি নিলাম এরকম কিছু ট্যাগ আছে আরো অনেক ট্যাগ আছে আমি যাই কি কি ট্যাগ আছে আপনি শিখতে পারেন ডাব্লিউ পি আচ্ছা সোলো লং সোলো লং প্লে স্টোরে গিয়ে এই সফটওয়্যারটা ডাউনলোড করেন সবাই এই সফটওয়্যারটা প্লে স্টোরে গিয়ে এই সফটওয়্যারটা সবাই ডাউনলোড করেন মোবাইল থাকলে এখনই মোবাইল পাশে চালু করে এটা করেন সোলো রান এটা ইনস্টল করেন এখনই স্যার কম্পিউটারে করা যাবে না কম্পিউটারে করা যাবে না এটা মোবাইল অ্যাপস ওকে অনেক ট্যাগ আছে ডাব্লিউ থ্রি লার্ন এখান থেকে যাবেন লার্ন এইচটিএমএল যেমন আজকে আপনাদের দিয়ে দিব কি কি শিখতে হবে প্রথমে শিখতে হবে এইচ ওয়ান থেকে এইচ সিক্স ঠিক আছে কি করে এগুলা পি ট্যাগ তারপরে কি আছে আর UL, OL, LI, A, IMG, তারপরে ফর্ম ফর্ম ইনপুট ইনপুট তারপরে ডিপ অবশ্যই ডিপ ডিপ আমিও দেখাবো একটু ডিপ তারপরে হেডার নামে একটা আছে ফুটার সেকশন সেকশন এরকমই এগুলা আপাতত এগুলাই দেখেন এই কয়েকটা দেখেন তারপর ইনপুট টেক্সট এরিয়া আর কি আছে বলেন পুরাতন না বলেন আর কি কি আছে মনে হয় আচ্ছা টেবল টেবলের মধ্যে কি কি আছে টেবলের মধ্যে আছে টিএইচ টেবল হেড তারপর আছে টিডি টেবল ডকুমেন্ট তারপর আছে আচ্ছা সরি এর মধ্যে আছে টিআর অর্থাৎ টেবল রো এই জিনিসগুলো আপনি শিখে নেন আগে কোথায় শিখবেন ওই আপনার সোলো রানার পাবেন এখানেও আছে দেখেন এইচটিএমএল এডিটর বেসিক এইচটিএমএল এলিমেন্ট এ আমরা এইচটিএমএল এলিমেন্ট বলবো তারপরে এইচটিএমএল অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট হচ্ছে এই যে এ রিল এটা কি এটা একটা অ্যাট্রিবিউট অর্থাৎ অ্যাট্রিবিউটটা কোথায় দিই আমি যেমন এখানে একটা অ্যাট্রিবিউট দিই কালার এভাবে আসবে নাকি জানি না কালার রেড আসে নাকি দেখি আসতেছে না আচ্ছা হবে না আচ্ছা এটার যদি ওয়েট দিই ওয়েট না স্টাইল স্টাইল করি এটাকে স্টাইল দিয়ে করি কালার যেমন এটা উইথ এভাবে উইথ অনেক কিছু দেওয়া যায় না উইথ কি আছে এভাবে দিলে হবে না আচ্ছা অ্যাট্রিবিউট দিয়ে মূলত আমরা কি করি পুরো এসটিএমএলটাকে পুরো এসটিএমএলটাকে আমরা কনভার্ট করি স্যার সোলো লার্ন ইনস্টল করে ফেলছি হ্যাঁ জি ওই সোলো লার্ন ইনস্টল করেছি জি ওটা ওইটাতে দেখেন এই এইচটিএমএল টা একটু দেখেন এখানে আছে লার্ন এইচটিএমএল লার্নে যান দেখেন এটা ক্লাসে পরে আপনি বই যান এখন ক্লাসে রিকুলা দেখেন বুঝতে পারছেন এ দেখেন
এই অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাট্রিবিউট কি করে আমি তো বললামই অ্যাট্রিবিউট দিয়ে টোটালি একটা ট্যাগকে আমি কন্ট্রোল করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট ব্যবহার করা ছাড়া আমি এটাকে রেড গ্রিন বড় ছোট এগুলো কোনোদিনও করা সম্ভব না। তাহলে অ্যাট্রিবিউট সম্বন্ধে আপনি আরো ফার্দার যদি জানতে চান, এই দেখেন এই লেখা আছে HTML অ্যাট্রিবিউট। HTML অ্যাট্রিবিউট কি অ্যাকচুয়ালি? অল HTML ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্ট। অ্যাট্রিবিউট আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। স্টার্ট ট্যাগ মানে এই তো এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। অ্যাট্রিবিউট আর অলওয়েজ স্পেসিফাইড ইন স্টার্ট ট্যাগ, অর্থাৎ এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই দেখেন আমি কোথায় করছি অ্যাট্রিবিউটটা, আমি কোথায় সেট করছি দেখেন স্টার্ট ট্যাগে, ওইটাই বলছে। স্টার্ট ট্যাগ শেষ করব, এই দেখো স্টার্ট ট্যাগ শেষ করার আগে, অর্থাৎ স্টার্টেড এটা দিয়ে স্টার্ট, এটা দিয়ে শুরু শেষ, এটা দিয়ে শুরু, এটা দিয়ে শেষ, তো এটার মাঝখানেই আমার অ্যাট্রিবিউট বসাতে হবে, ওইটাই বলছে। অ্যাট্রিবিউট আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ, দ্য অ্যাট্রিবিউট ইউজুয়ালি কাম ইন নেম ভ্যালু পেয়ার লাইক দিস। অ্যাট্রিবিউট ইউজুয়ালি কামিন মানে আসে নেম ভ্যালু পেয়ার লাইক দিস, অর্থাৎ এই যে নেম দিলাম সমান সমান দিলাম, এই যে কোটেশনের আন্ডারে এই যে স্টাইলের ভ্যালুটা দিলাম। স্টাইলের মধ্যে অনেক ভ্যালু আছে, কালার, উইথ, এই দেখো আমি যদি এগুলো ফরাসি কাপ আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। ফন্ট উইথ যদি দিই 60 পিক্সেল, মানে এটাকে বড় করবো অনেক আমি, এই দেখেন বড় হবে এখন, ফন্ট সাইজ হবে ধরি ফন্ট সাইজ, দেখছেন আমি ভুল দিলাম হয়নি, ওকে ফন্ট সাইজ আমি 60 পিক্সেল করি, দেখবেন বড় হয়ে যাবে, দেখছেন বড় হচ্ছে। অর্থাৎ এই জিনিসটা দিয়ে আমি কি করছি, এই ট্যাগকে এই ট্যাগের আন্ডারে যা আছে তাকে কন্ট্রোল করতেছি, তাই না? করছি না কন্ট্রোল করতেছি? জি স্যার। আচ্ছা তাহলে এখানে জি স্যার আর একটু দেখি কি হচ্ছে, এই দেখেন এই তো এই দেখেন এরকম একটা অ্যাট্রিবিউট আছে HREF হাইপার রেফারেন্স, অর্থাৎ হাইপার রেফারেন্স একটা অ্যাট্রিবিউট আছে, ওটা ওইটা ওইটা স্পেসিফিক ফর অ্যাট্যাক, অর্থাৎ আপনাকে বলছি অ্যাট্যাকটা শেখানোর জন্য, এই দেখেন বলা আছে অ্যাট্যাক, অ্যাট্যাকটা এভাবে করা হয়, অর্থাৎ কোন একটা কিছুতে আমি যদি লিংক বসাতে চাই, অর্থাৎ আমি যদি এখানে একটা লিংক করতে চাই, এই দেখেন লিংক করতে চাই, অর্থাৎ দেখি এটা ছাড়াই দেখি, দিস ইজ এ লিংক, অর্থাৎ দেখি কি হয়, আসা নেই, দিস ইজ এ লিংক, লিঙ্ক হয় না এটা, মানে এটাকে আমি ক্লিক করতে পারতেছি না। ওকে যদি যখনই আমি HREF, এটার অর্থ হচ্ছে হাইপার রেফারেন্স, এই ট্যাগগুলি সবগুলি কিন্তু হাইপার ট্যাগস, এটা হাইপার রেফারেন্স, একটা কিছু দিই, এটা দিই, কিছু না থাকলে এটা দেওয়া হয়। আসলে হাইপার রেফারেন্স যখন করলাম দেখেন এটাতে ক্লিক করা যাচ্ছে, ক্লিকেবল, যেমন এটাতে যদি আমি দিয়ে দিই https এরকম লেখা থাকে না, ফেসবুক এরকম থাকে না, এরকম থাকে না ফেসবুকের বারে যখন আমরা ফেসবুক ব্রাউজ করি, ওই লিংকটাই আমি দিয়ে দিলাম, দেখেন কি আসে, এই দেখেন আমি ক্লিক করব ফেসবুকে চলে যাবে সোজা, এই যে যাচ্ছে, আমি ক্লিক করলাম ফেসবুকে চলে যাচ্ছে, এইটা এটাতে বসাই দেন তাহলে এটা কাজ করবে না, কারণ এটা অ্যাঙ্কর না, এটাকে আমি লিংক বানাবো না, লিংক বানাবো আমি এটাকে শুধু, লিংক এই ট্যাগ দিয়ে বানানো হয়, এই ট্যাগ দিয়ে বানানো হয়, তাহলে এটা কি, অর্থাৎ লিংকে যাবে এটাতে, কিন্তু এখানে শো করবে যেটা আমি দিব, মানে এই আমার ডিসপ্লেতে কি শো করাবে, আমি কি চাচ্ছি, এখানে আমি কি চাচ্ছি, এটাই হচ্ছে এটাতে দিব, এটাতে, বুঝতে পারছেন? তাহলে এটা আরো দেখবো আমরা এইখানে,
স্যার আপনি স্যার মিউট করা স্যার শোনা যাচ্ছে না আচ্ছা ইমেজ নিয়ে আসি নিয়ে আসলাম আমার খেয়াল রাখতে হবে যখনই আমি আমার এই জায়গায় কোনো লিংক করাতে চেষ্টা করব এটার মাধ্যমে কিভাবে করাবো দেখাবো কোন একটা ইমেজকে এই জায়গায় বসানোর চেষ্টা করব অবশ্যই ওই ইমেজের একটা অ্যাড্রেস আমার প্রয়োজন হবে হ্যাঁ কি না হবে না হবে প্রয়োজন হবে অবশ্যই আমার একটা ইমেজের অ্যাড্রেস আমার প্রয়োজন হবে যদি আমার ইন্ডেক্স ফাইলটা এই জায়গায় হয় ইন্ডেক্স ফাইলটা এই জায়গায় হয় আমি মনে করি এই এই যে ফাইলের এটা এই এই ইমেজটার অ্যাড্রেস মূলত কি আমি বলি ইমেজটার মূল অ্যাড্রেস হচ্ছে f/\ldbtraining নিউ তারপর হচ্ছে এটা স্লাইডার 1 জেপিজি তাই না এই ইমেজের অ্যাড্রেস এই ইমেজের অ্যাড্রেস আমার থেকে লাগবে তাই না অবশ্যই লাগবে লাগবে দেখেন খেয়াল করেন এই আমি একটা ইমেজ বসাবো ইমেজের অ্যাড্রেস অবশ্যই লাগবে আইএমজি তারপরে আচ্ছা দেখাই আইএমজি এটার যেহেতু ইমেজ ইমেজটা একটা সোর্স আমি নিয়ে নিব ওটার কোনো কন্টেন্ট নাই ইমেজ ট্যাগেরও কোনো কি নাই ক্লোজিং ট্যাগ নাই এটা একাই ট্যাগ অনেক সময় ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন অর্থাৎ কোন একটা যেমন এ এ ট্যাগের কি আছে ক্লোজিং ট্যাগ আছে তাহলে এই যে এই জিনিসটা যেহেতু আমার ক্লোজিং ট্যাগ নেই এই জিনিসটা এখানে দিয়ে দিতে পারবো এইভাবে এভাবে না দিলেও হয় মডার্ন গিয়াতে না দিলেও হয় সমস্যা নেই বুঝতে পারছেন দিতে পারেন সমস্যা নেই আমি দিই তাহলে এখানে আমার কি লাগবে দেখেন স্যার জি স্যার এখানে ahf এর মাধ্যমে এটা একটা লিংক তৈরি করা হয়েছে না জি আর উপরে যখন ওই যে আমরা ফার্স্টের দিকে করছিলাম টাইটেলের ওইখানে একটা লিংক ছিল যদি কেউ ahref দিয়ে না লিংক করে এইভাবেও কি লিংক করা যাবে উপরে যেভাবে করছি না 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 লিংক করা যাবে না এটার অর্থ হচ্ছে আমি ওই রেফারেন্স ধরে এই জায়গায় নিয়ে যাব আর এই লিংক মানে ওই ফাইলটা আমি এই ওই ফাইলটা এখানে যে মধ্যে লিংক আছে ওই ফাইলটা আমি এই আমার এই এইচটিএমএল এক্সিকিউট করাবো ওইখানে যা যা আছে ওই কোডগুলো এখানে কাজ করাবো এটার অর্থ হচ্ছে এটা এই কোডগুলো এখানে কাজ করাবো আর এটার অর্থ হচ্ছে এই লিংক দিয়ে আমি এই জায়গা থেকে আমার এই ফাইল থেকে এই এই অ্যাড্রেসে যাব দুটো ডিফারেন্স আছে বুঝতে পারছেন জি জি ওকে তাহলে আরটা দেখেন এখানে কিন্তু একটা ফাইলকে লিংক করাবো তখন কিন্তু আমি এইচরেফ দিব না এখানে এখানে দেব সোর্স এই দুটো ডিফারেন্স আমি একটু এক্সাম্পল দিয়ে বলি দেখেন গুগল ম্যাপে আমরা দেখি না গুগল ম্যাপে আমরা বিভিন্ন ম্যাপ দেখতে পারি তাই না জি স্যার ম্যাপের ম্যাপের কিছু জিনিস দেখতে পারি কিন্তু এমন না যে গুগলের ম্যাপটা আপনার মোবাইলে কি সম্পূর্ণ ডাউনলোড করে দিয়েছে দিয়ে দিছে গুগলে নাকি কিছু অংশ আপনাকে দেখাচ্ছি আমি কিছু অংশ আপনাকে আমি দেখাচ্ছি রেফারেন্স দিচ্ছি আপনি কিন্তু পৌঁছে যান নাই বা আপনার ওই ডিসপ্লেতে যা দেখাচ্ছে আপনি হাতে হাতের মুঠো নিয়ে আসতে পারেন নাই আপনাকে দেখাচ্ছি আমি যে এখানে যাইতে পারবেন এখানে এই জায়গায় গেলে রেফারেন্স দিচ্ছে তার মানে কি দিচ্ছি আমি রেফারেন্স দিচ্ছি জি আর এই সোর্স মানে কিছু একটা জিনিসকে আমি আমার ফাইলে নিয়ে আসতেছি এক্স্যাক্টলি খেয়াল করেন একটা হচ্ছে রেফারেন্স দেওয়া একটা হচ্ছে সোর্সের মাধ্যমে আমি নিয়ে আসা কিছু একটাকে দুটো ডিফারেন্স আছে কিন্তু একটা হচ্ছে আমি ক্লিক করলাম এই অ্যাড্রেসে গেলাম কিন্তু এই অ্যাড্রেস থেকে আমি কিছু আনতেছি আমার আমার এই 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 ডকুমেন্টে না এই জায়গায় আমি যাচ্ছি এই অ্যাড্রেসে আমি যাচ্ছি তার জন্য এটা হচ্ছে রেফারেন্স হাইপার রেফারেন্স অর্থাৎ এই যে আমরা ম্যাপ দেখি ওটা আমরা রেফারেন্স দেখতেছি ওখান থেকে কিছু নিয়ে আসতেছি না কিছু ডাউনলোড করতেছি না ম্যাপ থেকে ওটা আমরা কি দেখতেছি রেফারেন্স দেখতেছি এই যে অ্যাড্রেসটা হচ্ছে রেফারেন্স কিন্তু এই সোর্স হচ্ছে আমি একটা ইমেজকে উঠাই নিয়ে আমার ফাইলে নিয়ে আসব তার জন্য এটার সোর্স এটা রেফারেন্স জি বিষয়টা ক্লিয়ার হইছে অনেকের এই জিনিসটা অনেক কনফিউজিং হয় এটা সোর্স কেন এটা রেফারেন্স আমি কি মনে রাখবো কিভাবে মনে রাখবো রেফারেন্স স্যার উপরে লিংকটা কি আরেকবার ডেসক্রাইব করবেন লিংকটা তো এখন কাজই দেখেনি আমি জাস্ট মনে রাখেন এবার লিংক জাস্ট এরকম একটা লিংক আছে এগুলাই মনে রাখার দরকার নেই এরকম একটা লিংক আছে এটা মনে রাখেন জাস্ট আমি জাস্ট মনে রাখতে বলছি এরকম কিছু একটা আছে বুঝছেন বুঝছেন মানে মনে রাখেন হেডিং এর মধ্যে মেটা ট্যাগ টাইটেল ট্যাগ লিংক স্টাইল এই চারটি জিনিস থাকে এটা মনে রাখেন আর কিছু দরকার নেই তাহলে এই যে সোর্স এবং
এই যে হাইপার রেফারেন্স ডিফারেন্স দেখালাম, এগুলো আবার এগুলো কি, এগুলো এক একটা অ্যাট্রিবিউট, ওটাও মনে রাখতে হবে। বুঝতে পারছেন? একটা জিনিস মনে রাখবেন, আমরা কি সকলে হচ্ছে মানুষ, আবার মানুষের মধ্যে যদি আপনি ডিপ ডাইভ করেন মানে খুঁজে দেখেন, তার মধ্যে আবার দুইটা জিনিস পাবেন, একটা মেয়ে একটা ছেলে। আমার আমার ছেলের ছেলে মেয়ের মধ্যে যদি আরো বিস্তারিত কাটাকাটি করেন তাহলে দেখবেন কেউ ব্ল্যাক কেউ হোয়াইট, হ্যাঁ কেউ এই জাতি কেউ সেই জাতি, মানে যত গভীরে যাবেন তত একটা একটা ডিফারেন্স বের হবে। যেমন আমি প্রথমে বলছিলাম এখানে যাই বসাবো সবগুলো একটা কি অ্যাট্রিবিউট, আবার আরো ডিপ ডাইভে যাচ্ছি তাহলে বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, একটি একটা অ্যাট্রিবিউটে এই কাজ, প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাট্রিবিউটের আলাদা আলাদা কাজ আছে। বিষয়টা ওই রকম, আপনি যত ডিপে যাবেন বিভিন্ন সেক্টর বের হবে আস্তে আস্তে। তো এটাও একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, এটার কাজ ডিফারেন্ট, এটার কাজ ডিফারেন্ট। এটা হচ্ছে রেফারেন্স দিবে, অর্থাৎ আমি এই জায়গায় যাইতে পারবো, এই জায়গায় যেতে পারবো, এটা রেফারেন্স দিবে। আর এটা হচ্ছে কোন একটা জিনিসকে আমার এখানে নিয়ে আসবে। ওকে, তাহলে দুই আমার এই যে ইমেজের এই যে এটা খুবই জরুরি একটা বিষয়, অ্যাড্রেসটা বোঝা। এই দেখেন আমার মূলত অ্যাড্রেস হচ্ছে এটা, আমার ফুল ফাইলের নিউ। স্যার ওইখানে ক্লিক করলেই কি অ্যাড্রেসটা চলে আসবে? না না না, এখানে ক্লিক করে আমি অ্যাড্রেসটা নিচ্ছি না, আমি দেখাচ্ছি। আমি যদি এইভাবে দিই, দেখি কি আসে, আমি যদি এইভাবে দিই, আসলে অ্যাড্রেস এভাবে কাজ করে না, এখানে কাজ করে এইভাবে, কম্পিউটারে করে একরকম করে, এখানে করে আরেকরকম করে। এইতো এইভাবে দিলে আমার সম্পূর্ণ ইমেজের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, তাই না? দেখি, জি স্যার আসছে না? স্যার আসেনি। আচ্ছা তাহলে মনে হবে না, মনে দেখি। আচ্ছা দেখি, এটা দেখি, এখন আসেনি, সম্পূর্ণ অ্যাড্রেসটা দিলে আসছে না। ফাইলটা কোথাও রাখছি আমি, এটা না? জি স্যার আসত কথা, স্লাইডার জেপিজি। ওকে কি সমস্যা দেখি, ফাইল থেকে দিলে এভাবে ফাইল দিতে হবে স্যার? ফাইলটার নাম ডট জেপিজি দিলেও তো আসার কথা। হ্যাঁ আচ্ছা, ওয়ান ফাইলটার নাম দেখি, আগে দেখি নি কেন আসছে না। হ্যাঁ এইটা দিতে হবে মনে হয়, এইটাই দিই। একটা জিনিস দেখানোর জন্য আসলে এটা করতেছি, ওই জন্যই এত। দেখি এখন আসছে, ঠিক আছে। তো এভাবে আমি যে কত কষ্ট করতে হয়েছে আমার এই ফাইলটা নিতে, এত এতক্ষণ যদি সময় লাগে, এটা নিব, এখানে ক্লিক করব, এটা কপি করব, আবার এটা ফাইল কপি করব, আবার এখানে বসাবো, তাই না? একটা ইমেজ বসাতে যদি আমার এত সময় লাগে তাহলে তো আমার আর কিছুদিন করতেই হবে না। তখন একটা ওয়েব ডিজাইন যেটা অর্গানাইজ ওয়েতে হয় আসলে বিষয়টা, আমার এই ইমেজটা কোথায় আছে এটা আমি এক্স্যাক্টলি আমার কম্পিউটার কোথায় আছে ডিজাইন করার সময় কোনোদিনই চেক করব না। চেক করব আমার এই ইন্ডেক্স ফাইল, মানে আমি এই ইমেজটা এখানে বসাতে চাচ্ছি না, এই জায়গায় মানে এই আমার এই ফাইলে, এটার সাথে এটার দূরত্ব কি হিসাব ওইটা করবো যে এটার সাথে এটা কি দূরত্ব, এটার সাথে এটার দূরত্ব কি বলেন তো? মানে এটাতে যদি আমি বসাতে চাই কোনো একটা ফাইল, তো এটা কি এটার সাথে এটার দূরত্ব কোনো দূরত্ব আছে? যদি আমি ওই রুমের কাউকে ডাকতে চাই, তাহলে যদি রুম নাম্বার থাকে বা কিছু একটা থাকে, তাহলে ডাকতে হলে আমার আগের রুম নাম্বার বলতে হবে যে এই এই 40 নম্বর রুমের এই আসো, বিষয়টা এরকম বলতে হবে না আমার? হ্যালো, বিষয়টা এরকম না যে ওই রুমের এই আসো কাকে যদি আমার ডাকতে হয়, তাই না? সেম রুমে থাকে তাহলে আমি জাস্ট
এই আসো, এই তুমি আসো, এই স্লাইডার ওয়ান আসো, এই স্লাইডার টু আসো, তাহলে তো সে কি করবে, এই জিনিসটাকে নিয়ে আসবে, চলে আসবে স্যার। ওকে, তাহলে এত কাহিনি না করে আমি জাস্ট যদি বলি স্লাইডার স্লাইডার জেপিজি, তখন দেখি লোড নেই নাকি, নিচে নিচে দেখেন রিলোড দিলাম, আবার সেম ভিউ সোর্সে দেখি, কোথায় ভিউ সোর্স, এই দেখেন এখানেও কি আছে, শুধু নামটা আছে। তাহলে এই সম্পূর্ণ অ্যাড্রেস কোথায়, তাহলে তাহলে অ্যাড্রেস তো নাই এখানে, আমি শো হচ্ছে কিভাবে তাহলে, এই দেখেন এখানেও যদি আমি ক্লিক করি তাহলে এক্স্যাক্টলি দেখেন কি চলে আসছে, এখন এটাকে ওপেন করি, এখন ইমেজটা আসছে, কিন্তু ইমেজের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, আসলো কিভাবে, ব্যাপারটা হচ্ছে এখানে সম্পূর্ণ ফাইল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হবে তখন এটার মানে চিন্তা করার দরকার নেই, প্রয়োজন নেই, হ্যাঁ এটা অটো হবে। আমি যদি এভাবে অ্যাড্রেস কল না করি তাহলে তাহলে তো এটা ডিসপ্লে হওয়ার কি কোনো, তাহলে এটার সাথে আমি তার জন্য তো বললাম দূরত্বটা হিসাব করতে হবে এর সাপেক্ষে, এর সাপেক্ষে যদি এখানে কোন একটা ফোল্ডার থাকে, মনে করেন ইমেজ আইএমজি ফোল্ডার, মনে করেন এটাকে এটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে এটার সাথে এটার দূরত্ব কতটুকু বলেন তো, তাহলে এটা থেকে প্রথমে ইমেজ ফোল্ডার তারপর ইমেজ, দেখি কন্ট্রোল শিফট ডি দিলে এটা কপি হয়, তাহলে ইমেজ নামে একটা ফোল্ডার আছে আইএমজি নামে ফোল্ডার, তারপরে ব্ল্যাক স্ল্যাশ, তারপরে স্লাইডার নামটা হচ্ছে টু, মানে ইমেজের মধ্যে যাও তারপরে ওখানে থেকে এটা নিয়ে এসো, জেপিজি সহ দিতে হবে, অর্থাৎ এক্সটেনশন সহ দিতে হবে, আপনি শুধু নাম দিয়ে দিলে হবে না, এক্সটেনশন দিতে হবে জেপিজি, আমার তার জন্য আমার জানতে হবে এটা কি ফাইল, জানতে হবে কি ফাইল, এটা জানার জন্য আমার কি করতে হবে, প্রথমে দেখাই দিছিলাম এখানে আসলে দেখা যাচ্ছে এই তো জেপিজি ফাইল, এটা দেখতে পাচ্ছি আমি এখানে, এই দেখেন দুটোটা ইমেজ চলে আসছে। আমি কিন্তু আমার পুরো অ্যাড্রেস জানার দরকার নেই, ইমেজের ফুল অ্যাড্রেস, হ্যাঁ বুঝতে পারছেন, আর এখানে জেপিজি যে লেখা স্যার ইম্পর্ট্যান্ট, হ্যাঁ জেপিজি খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে এক্সটেনশন টাইপ, এটা আমি আর আমরা যদি কোনো নরমাল ছবি দিতে চাই তখন ওটার মধ্যে তো জেপিজি এরকম থাকবে না, সেটা কি করব, জেপিজি অবশ্যই থাকবে, মানে সব পিএনজি থাকবে, যেটা থাকবে ওটাই দিতে হবে, আচ্ছা ঠিক আছে, আপনি কিভাবে দেখবেন ওই তো লেখা থাকবে এখানে, এই তো লেখা আছে, যদি কোনো মানে দূরত্বটা যদি না থাকে, হ্যাঁ একই ফোল্ডারের মাঝে যদি আমার একটা ইমেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধু আমি যে আমার ওই ইমেজের যে নামটা, এই নামটা শুধু আমি এখানে শো করে দিব, আপনার ফুল অ্যাড্রেস জানার দরকার নেই, এটার সম্পূর্ণ অ্যাড্রেস কি এই ইমেজের, সব ফাইলের ক্ষেত্রেই সেম, আমি এইচটিএমএল ফাইল, ইমেজ ফাইল, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, সব ফাইল এইভাবেই করবো,
আমি দূরত্ব নির্ধারণ করব এটা থেকে কত দূরত্ব আছে সে একই রুমে থাকলে জাস্ট কল করে দিব আর যদি বলে দেন আরেকটা ফোল্ডার আছে ফোল্ডার ফোল্ডার নাম লিখব তারপরে ব্যাকস্ল্যাশ দিয়ে কল করে দিব স্যার যদি পিছনের ফোল্ডারে থাকে আগের ফোল্ডারে থাকলে ডট ডট দিয়ে এবারে দিব এরকম একটা জিনিস দিব এটা পরে দেখাবো এগুলো এখন না পিছনের ফোল্ডারে পিছনের ফোল্ডারে অবশ্যই করে না থাকলে তারপরে আছে সিস্টেম ঠিক আছে জি স্যার জি এই পিকচারটার উপর আপনার যে এটা দিয়ে দেখি কি আছে দেখি ঘুরে যাওয়া যাবে আসছে এই আসছে এখানে কি অ্যাড্রেস আছে আমি একটু দেখি তাহলে ভিউ এস সরি এটাতে ক্লিক করার পর কি আসছে ফাইল নট ফাউন্ড ওই যে আমার আমার এখানে একটা নিউ একটা ফোল্ডার থাকার কথা ছিল এই দেখেন আমি যদি লিখে দিই নিউ তাহলে সে একটা ফোল্ডারকে পুরাই কি করে ফেলছে স্কিপ করে ফেলছে বুঝতে পারছেন তাহলে এটা কিভাবে হবে মানে ব্যাকে গিয়ে ইমেজে গেলাম ব্যাকে গিয়ে অর্থাৎ এই এই ইমেজটা এই জায়গায় যদি থাকতো একটা ইমেজ ফোল্ডার থাকতো এখানে অর্থাৎ আমি এখান থেকে কোথায় গেলাম ব্যাকে চলে আসলাম এখানে সার্চ করলাম ইমেজ নামে কোনো ফাইল আছে নাকি ফোল্ডার আছে নাকি আছে গেলাম এখানে তো কোনো কি নেই স্লাইডার 1 নামে কোনো না জেপিজি নেই জেপিজি কারণে সে এটা দেখাচ্ছে বুঝতে পারছেন ব্যাকে কি আছে আচ্ছা ব্যাকে যাওয়ার এটা দেখার দরকার নেই এখন বিষয়টা কনফিউজন হয়ে যাবে তার জন্য দেখাচ্ছিলাম না ইজি ইজি টু শিখে নেন আগে তারপরে ব্যাকটাই এটা জাস্ট মনে রাখেন নিজেরা প্র্যাকটিস করলে শিখে যাবেন জি স্যার বুঝতে পারছি স্যার এখন আসছে ওকে তারপর ইমেজ দেখলাম এ দেখালাম কি কি বাকি আছে ইউএল এলআই এটা ইউএল এর ফুল ফর্ম আমি বলে দিই ইউএল এর ফুল ফর্ম খুব ইজি জিনিস আন্ডার সরি আন আন্ডারলাইন অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট ওয়েল মানে অর্ডার লিস্ট লিস্ট তারপরে এলআই হচ্ছে লিস্ট আইটেম লিস্ট আইটেম তারপরে এটা হচ্ছে এনকর এগুলো আমরা জানতে হবে এন এনকর এটা তো জানেন ইমেজ ইনপুট ইনপুটটা ইনপুটই ফুল সম্পূর্ণ টেক্সট এরিয়া ডিপ হচ্ছে ডিভিশন 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 এইভাবে লিখে না কিভাবে লিখে জানেন এইভাবে লিখে মনে এশন হবে না ডিভিশন মানে ডিভাইড আর কি ডিভাইড করা ঠিক আছে ডিভিশন এরকমই মনে হয় ডিভিশন মানে একটা একটা সেক্টর হবে না শুধু এস হবে আচ্ছা আচ্ছা ডিভিশন ঠিক আছে তারপর এটা তো হেডার হেডার তো মনে করেন এই তো ওটাই কোনো আচ্ছা এই তো এটাতে যাই এই দেখেন এখানে এই অংশটা কি এখানে যে এই যে অংশটা এই অংশটা এটা হেডিং না এই অংশকে আমি আলাদাভাবে চিহ্নিত করার জন্য আমি হেডার এই ফাইলটা ইউজ করব হেডার ট্যাগটা ঠিক আছে জি স্যার এটাই বলছে আর কিছু নাই আর এত বোঝার কিছু নেই আপাতত তারপরে আরেকটা আছে মনে করেন টেবলটা পুছে গেব ফুটার এই মনে করেন এই জিনিসটা হচ্ছে এই পুরো জিনিসটা এদরুক এই জায়গা থেকে এতরূপ পর্যন্ত এটা পুরোটাই কি ফুটার এটার অর্থ কি ফুটার এতরূপ এই সেই এটার অর্থটা কি এটা একটু দেখাই ক্লিয়ার অল দেখেন আমি এখানের মধ্যে আর কোন একটা ট্রেনিং এ যাই এটা তো ক্লাউড কোথাও একটা যাই এটাতে যাই তাই যাচ্ছে আলাদা একটা সাইটে যাই ডাব্লিউ থ্রি তে যাই ডাব্লিউ থ্রি এই যে দেখেন এখানে একটা ফুটার আছে যে এই ফুটারটা আছে ঠিক আছে আমি যে কোনো জায়গায় যাই না কেন এটাতে যাই এটাতে যাই এই ফুটারটা কিন্তু এগুলো এগুলো কিন্তু চেঞ্জ হবে না এইটাকে ফুটার বলতেছি এখানে এই জিনিসটা চেঞ্জ হবে না তাই সাইটে দুইটা সবসময় দুইটা একটা সেক্টর থাকবে একটা উপরের দিকে একটা নিচের দিকে একটা সেক্টর থাকবে কোনোদিনও চেঞ্জ হবে না মাঝখানের গুলো চেঞ্জ হবে ওইটাকে নির্দেশ করার জন্য একটা হেডিং একটা
ফুটার এইভাবে নির্দেশ করা হয় পিএইচডি স্টেম করার ক্ষেত্রে আরো শিখব আবার হচ্ছে সেকশন সেকশন আচ্ছা ইউএল এটা হচ্ছে হেডার ফুটার লেখা সেকশন টেবল টেবলের ক্ষেত্রে টিআর সমান হচ্ছে টেবল রো তারপরে এটা সমান হচ্ছে এটা একটু আগে আপনার ফুল মিনিংটা আপনি জেনে রাখেন তারপরে যদি আপনি তারপরে যখন আপনি বুঝবেন শিখবেন তখন আপনার ভালো বুঝে আসবে টেবল হেডিং হেডিং এটার অর্থ টেবল হেডিং এটার অর্থ হচ্ছে টেবল ডকুমেন্ট ফুল মিনিং গুলি অবশ্যই জানিয়ে নেবেন তারপরে পি মানে পি অর্থ হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ যেভাবে হয় প্যারাগ্রাফ তারপরে এগুলো তো হেডিং এগুলো স্যার এখানে যে টেবিল লেখা টেবিলের এই গ্রেটার দ্যান লেস দ্যানটা কি এদিকেই হবে না 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 গ্রেটার দ্যান এগুলো হচ্ছে আমি বোঝাতে চেষ্টা করছি টেবলের আন্ডারে আচ্ছা আচ্ছা এটা এটা একটু ফরম্যাটটা দেখাই দিই টেবল টেবলের আন্ডারে থাকবে টিআর হ্যাঁ তারপর টিআর এর আন্ডার থাকবে আপনার টিএইচ টিএস থাকবে টিএস থাকবে তারপরে আপনার টেবিল বা টেবিল এটা দেখাই দিই তারপরে বুঝাই আপনাকে এটা একটা দেখাই তারপরে টেবিল একটা হেডিং থাকবে আর একটা হচ্ছে টি টি তো ব্যাপারটা বুঝালাম যে এই টেবিল ট্যাগের আন্ডারে হবে টিআর অর্থাৎ আন্ডারে এটা বড় এটা ছোট তারপরে টিআর এর আন্ডারে হবে হয়তো হয়তো টিএইচ না হয় টিডি এটাই বুঝালাম এখন এগুলা কি এটা আপনারা অবশ্যই আমি একটা আপনাদের আমি আপনার সামনে খুঁজে নিই ইউটিউবে একটা ভিডিও খুঁজে নিই আপনারা একটু দেখে নেবেন টেবলটা নাহলে আমার ইমেজ আমার ইয়াতেও আছে এইচটিএমএল এইচটিএমএল টেবল বাংলা দেখি এখানে আছে এই দেখেন প্রথমেই দেখবেন যে কোনো ভিডিও আপনার যেটা ভালো লাগে যে কোনো একটা ভিডিও দেখে নেবেন অবশ্যই বুঝবেন আর যদি না বুঝেন তাহলে আমি অবশ্যই আমি তো আসি টেবলটা তারপরে কোনটা কোনটা শিখবেন এখানে বলে দিছি প্রত্যেকটা জিনিস এখানে সার্চ করবেন এই এই সবগুলি জিনিস সার্চ করে একটু শিখে নেবেন ফর্মের মধ্যে এই ফর্মটা কমন নয় দেখবেন এটা দেখবেন যে টেবলটা আগে দিয়ে দিই সিরিয়ালে টেবলটা অ্যাঙ্কর ইমেজ ইমেজের পরে দেখবেন কমন নয় প্রথমে দেখবেন এইচ পি তারপরে হচ্ছে ইউএল তারপরে ওএল এল আই এ ইমেজ টেবল হ্যাঁ তারপরে ফর্ম তারপরে ইনপুট টেক্সট এরিয়া ডিপ তারপরে হেডিং ফুটার সেকশন হ্যাঁ এই জিনিসগুলো একটু দেখে নেবেন জি প্রত্যেকটা সার্চ করবেন বেশি হলে দুই মিনিট তিন মিনিট প্রত্যেকটা তিন চার মিনিট দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কি আবার আপনার ডাব্লিউ থ্রি স্কুল তো আছেই ওটা তো আছেই এটা তো ইজিলি পারবেন কোথায় এটা আচ্ছা যাই ডাব্লিউ থ্রি স্কুল এখানে তো আছেই সবকিছুই আছে এখানে আপনি ইভেন প্র্যাকটিস করতে পারবেন আর প্রত্যেকটা জিনিস একবার একবার এখানে দেখে নেবেন পরে নেবেন এইচটিএমএল ফরম্যাটিং দেখে নেবেন হ্যাঁ এইচটিএমএল ফরম্যাটিং দেখে নেবেন এইগুলা কি হ্যাঁ এগুলা মনে করেন আমি যেগুলো দিছি আপাতত এগুলো শিখলে আপনি পুরো সাইট তৈরি করে ফেলতে পারবেন প্রয়োজন নেই তো আমার যখন যা লাগে তখন শিখব এখন পুরো এইচটিএমএল এর উপর পিএইচডি করে যদি আপনি আমরা যদি ওয়ার্ডপ্রেসে নামি সরি ওয়েব ডেভেলপমেন্ট নামতে চাই তাহলে আমার দুই আড়াই বছর লাগবে সবগুলোর উপর মাস্টার করে একেবারে এটা প্রয়োজন নেই আমার যখন যা লাগে তাই শিখবো তারপরে দেখবো সিএসএস কি লিঙ্ক কি ইমেজ কি এই লিঙ্ক কি এখানে আছে হ্যাঁ লিঙ্ক হলো এই লিঙ্ক হলো আমি একটা এইচটিএমএল ফাইল থাকবে এই লিঙ্ক হলো আমার টাইপ বি টাইপ একটা সরি নো স্যার টাইপ থাকবে টাইপ টেক্সট অথবা সিএসএস অর্থাৎ সিএসএস কিছু ফাইল থাকবে হাইপার রেফারেন্স স্টাইল ডট সিএসএস অর্থাৎ একটা সিএসএস খেরত করার সময় দেখাবো এটা একটু তারপরে দেখালাম মানে একটা সিএসএস ফাইল তৈরি করি স্টাইল ডট সিএসএস স্টাইল ফাইল তৈরি করলাম স্টাইল ডট সিএসএস এটা এইভাবে আসলে কারণ আমার আরেকটা কোড এডিটর আছে ওইটার আসছে আইকনটা চলে আসছে আচ্ছা অর্থাৎ বললাম যে আমার এইচটিএমএল ফাইল থেকে এটা দূরত্ব কত একই রুমে আছে দুজন তাই না তাহলে জাস্ট এটাকে বলে দিলাম এটা এটার মধ্যে কি লিখবো আমরা কিছু সিএসএস লিখবো যেগুলো পরবর্তীতে দেখাবো আপনাদের স্টাইলে দেখাবো আমি চাচ্ছি যে আজকের মধ্যে আমার এইচটিএমএলটা কমপ্লিট হোক তারপর আমি সিএসএস ধরবো কালকে সিএসএস ধরে করে ফেলবো একটা আলোচনা করবো এটা নিয়ে
হ্যাঁ কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে আজকের ক্লাস নিয়ে আমি খুব একটু তাড়াতাড়ি যাচ্ছি আসলে তারপরও পারবেন আপনারা একটু দেখলে পারবেন হ্যালো যারা নতুন আছে তাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন আজকের ক্লাসের না স্যার প্রশ্ন নাই স্যার বুঝতে পারছেন ব্যাপারগুলি একটা লিস্ট তৈরি করলাম না একটা দুইটা লিস্ট না এগুলো কোন অর্ডার আছে অর্ডার বলতে সিরিয়াল দেওয়া আছে এক দুই তিন চার দেওয়া আছে না স্যার এটাই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হচ্ছে ইউএল এর আন্ডারে প্রত্যেকটা একটা একটা লিস্ট আইটেম এটা একটা এলআই অর্থাৎ লিস্ট আইটেম এটা একটা এলআই অর্থাৎ লিস্ট আইটেম এটা আরেকটা এলআই অর্থাৎ লিস্ট আইটেম পুরো জিনিসটা কার মধ্যে আছে তাহলে ইউএল এর মধ্যে অর্থাৎ আনঅর্ডার আন্ডার লিস্ট মানে স্যার আর এখানে যদি এই যে পয়েন্টের একার যে 1 2 3 4 দাও থাকতো তখন তাহলে অর্ডার লিস্ট তখন অর্ডার লিস্ট হয়ে যায় জিনিসটা ওএল এর মধ্যে থাকতো অর্ডার লিস্ট আছে দেখি এরকম তো নাই তাহলে এক দুই তিন ওটার মধ্যে আপনি বলে দিবেন কি আসবে কিছু না দিলে তাহলে অটো যেটা আসবে এক দুই তিন চার পাঁচ আসবে আপনি যদি বলেন না ক্যারেক্টার অ্যালফাবেট মানে এ যদি দিয়ে দেন তাহলে এ বি সি দিয়ে আসবে ওই ওয়ার্ডের মধ্যে কাজ করে যারা ওরা বুঝতে পারছে বিষয়টা আরো অনেক ইজিলি মানে এটাই আর কিছু না এটা এটা বোঝা তো কঠিন না আর জাস্ট এটা দিয়ে দিলে অর্ডার আসবে আন অর্ডার আসবে এটা দিয়ে দিলে অর্ডার আসবে আর এটা প্রত্যেকটা একটা লিস্ট আইটেম শেষ আর কিছুই নেই এখানে তারপরে এখানে কোনটা কঠিন আছে আর এই যে টেবল তো বললাম টেবলটা একটু কঠিন টেবলটা আমি যদিও আমি যদি না বুঝেন আপনি ভিডিও দেখে না বুঝেন কালকে তাহলে আমি দেখাই দেব এইখানে যে হেডার আর ফুটার হ্যাঁ হেডারটা বুঝতে পারছি কিন্তু ফুটারটা একটু আরেকবার বলবেন আচ্ছা ইমেজ এখানে যাই জি এখানে যাই ইয়ে দেখি এটাতে না গুগলে যাই এটা গুগলে দেখেন আমি যে লিঙ্কে যাই না কেন যে লিঙ্কে যাই না কেন এই পার্টটা এখানে এই যে এই পার্টটা আছে না এই পার্টটা জি আর এই পার্টটা এই পার্টটা কোনোদিনও কি হবে না চেঞ্জ হবে না কিন্তু দেখি তাহলে তাহলে আরেকটাতে যাই সরি এটা দেনা আর একটা ফোল্ডারে যাই চেঞ্জ হইছে সেম না তো এই যে নিচের অংশটাকে বলে ফুটার অর্থাৎ এটা এই মাসখানেক জিনিসগুলো সব চেঞ্জ হচ্ছে কিন্তু নিচের জিনিসগুলো কোনোদিন চেঞ্জ হবে না বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ এগুলোর জন্য আগে কোনোদিন ট্যাগ ছিল না এইচটিএমএল এ এই রিসেন্টলি নতুন আসছে এটা নতুন সংস্করণ যে আমি আমার সাইটের হেডিং কে আর নিচের যে অংশটা ফুটারকে আলাদাভাবে চিহ্নিত করে দিব ইয়ার মাধ্যমে ট্যাগ এর মাধ্যমে বুঝতে পারছি স্যার ডিপ তারপরে এই সাইডের এই অংশটা একটা ডিপ এটার মধ্যে আবার এটা একটা ডিপ এটা একটা ডিপ বা এটা একটা ডিপ তারপরে আলাদা আলাদা ভাগগুলো হ্যাঁ এটা একটা ডিপ তারপরে এই জায়গা একটা ডিপ এটা আলাদা একটা ডিপ এটার মধ্যে আবার আলাদা ডিপ আরো যাই এটা একটা ডিপ আপনি এভাবে সিলেক্ট করতেছেন কিভাবে এগুলো প্যান আছে এখানে একটা এভাবে সিলেক্ট করতে বুঝতে পারছেন এগুলো একটু একটু ডিপ আসলে ডিপের মধ্যে নিয়ে ওইগুলোকে আলাদাভাবে ডিজাইন দেওয়ার জন্য মনে করেন চাচ্ছেন যে আমি এটা পুরো এরিয়াটা নিব এটার মধ্যে একটা অংশ হবে লাল একটা অংশ হবে রেড একটা অংশ মনে করেন একটা অংশ হবে হলুদ হ্যাঁ তো ওইগুলোকে আলাদা কিভাবে করে ওই ডিপ দিয়ে করে আপনারা দেখলেই পারবেন ইজি একদম আর না পারলে কালকে আমি দেখি আপনারা আর কালকে আমরা আরো এক্সপ্লেন করব জি স্যার আপনারা এই জিনিসগুলো দেখেন আমি এইচটিএমএল ফাইলটা আপনাদের দিয়ে দিব অবশ্যই দিয়ে দিব এখন কি আজান দিচ্ছে নাকি আর জ্যাম্পটা ব্যবহার করবেন না আপনি না আমি ওয়ান সার্ভার ব্যবহার করব আছে
ডাউনলোডিং অনেক সময় প্রবলেম হলে স্যার স্যার জেম আর ওয়াম এর কাস্টম সেম তো না স্যার জেম দিয়ে তো করতে পারবো না স্যার যারা আছে সেই করেন একই 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 আমি জেম ব্যবহার করি সেজন্য বলতেছিলাম স্যার ওয়াম সার্ভার এটা কি নতুন না ডাউনলোড করবে পুরোটা থাকি পুরোটা করেন এই ইনস্টল দেখি আমি ডাবল ক্লিক করলাম হোয়াটসঅ্যাপ এখন স্যার নতুনদের জন্য নাকি একদম নতুনদের জন্য কারণ এটা তো আমি জাস্ট করব তো কোডিং এর কিছু নাই বুঝারও কিছু নাই এটা আপনি যেখানে ইচ্ছা করতে পারেন আমি কম্পিউটারে করি অন্য জায়গাও করতে পারেন সমস্যা নাই আমাদের সি ড্রাইভে না দাও হয়তো বেটার কারণ কোন সময় যদি উইন্ডোজ দেই তাহলে আমাদের সকল ফাইলগুলো চলে যাবে হ্যাঁ সি ড্রাইভে না দিলে ভালো অন্য জায়গায় দিই কোথায় দিব আমি তো সি ব্রাইলে করলে ভালো হবে না হ্যাঁ দেখাই দিই এগুলা কিছু করার দরকার নেই যেরকম সেরকম থাক আমি চাইলে পিএইচপি 7 অনেক সময় রিকোয়ার্ড থাকে কোনটা কোনটা করবেন পিএইচপি 7 দরকার আছে সি প্যানেলে করলে ভালো হবে না এইগুলো কি টিক মার দিয়ে দেন আমার প্রয়োজন হতে পারে এখন মনে হয় 7 প্রয়োজন হয় না কত হতে পারে জানলে লেটেস্ট ভার্সন 7.4 হ্যাঁ 7.4 এগুলো এটা তো লেটেস্ট না এটা দিয়ে দিবে আমারটা লেটেস্ট না সমস্যা নেই এগুলো করা যায় আছে তো স্যার আছে 7.49 আছে নিচে হ্যাঁ নিচে অলরেডি সিলেক্টেড মনে হয় এটা ডাউনলোড করা আছে তাহলে মনে হয় দরকার নেই এগুলা আমি লেটেস্ট দিলে হচ্ছে স্যার দরকার নেই মানে এটা ডিফল্ট সিলেক্টেড সময় লাগতে পারে একটু স্যার পিএইচপি করাবেন নাকি সরাসরি ওয়ার্ডপ্রেস পিএইচপি স্যার একটু ইন্টারাপ্ট করব স্যার আগে একটু কাস্টমাইজ করে দেখাই একটা সাইটটা বানাই মানে কোন কোডিং ছাড়া যারা আছে তারা তাদেরকে আলাদাভাবে দিব আর কোডিং ছাড়াই এটা করতে পারবে তারা বুঝছি স্যার তারপরে ডেভেলপিং এ যাব ওদেরকে জন্য আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় দিব চ্যাট বক্সে দেন এখনি দেন ইনস্টল হতে হতে দিয়ে দেন রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার নিজের নাম অফিশিয়াল নাম সরি ওয়াম্প সার্ভার দিয়ে কি করে ওয়াম সার্ভার হচ্ছে পিএইচপি কোড আছে না পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওটাকে ওটাকে চিনে শুধু এই ওয়াম সার্ভার চিনে মানে অর্থাৎ এখানে কম্পাইলার আছে পিএইচপি কোড তো আমার অন্য কেউ চিনে না পিসিতে লোকাল সার্ভার তৈরি করার জন্য হ্যাঁ লোকাল সার্ভার তৈরি করার জন্য আচ্ছা একটা সার্ভার তৈরি করব সার্ভার তো আমি হোস্ট থাকলে আমি হোস্টটা ইউজ করতে পারবো তাই না হ্যাঁ আপনার তো যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন হোস্টের বিষয় আসবে যখন লাইভ সার্ভারে লাইভ সার্ভারে কিন্তু দেওয়া থাকে আর কি লাইভ সার্ভার থাকলে লাইভ সার্ভার করেন ওখানে পিএইচপি কোড রান করবে সমস্যা নাই আশা করি করবে সব করা যাবে হ্যালো স্যার এটা তো অনেক বড় একটা ফাইল 400 হ্যাঁ আপনাদের তার জন্য আমি সকালে দিয়ে দিয়েছি না করার জন্য বলে দিয়েছিলাম তো সকালে ক্লাস করেন নি স্যার জ্যাম্পার ওয়াম একটু বলবো স্যার জি স্যার লোকালি কাজ করার বিষয়টা আপনি একটু মিটিং এ আলোচনা করেন কারণ অনলাইনের থেকে আমি লোকালে কাজ করি বেশি অনলাইনে তেমন একটা বসি না আচ্ছা স্যার আমি একটা কথা বুঝলাম না স্যার সকালে দিয়ে দিয়েছে মানে সকালে আবার ক্লাস নিচ্ছেন স্যার না না সকালে মানে মানে আগে দুইটার দিকে যখন ক্লাস দিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম ওয়াম সার্ভার ইনস্টল করেন ডাউনলোড ও আচ্ছা স্যার হ্যাঁ আচ্ছা স্যার বুঝছি বুঝছি স্যার আমারটা এখনো ডাউনলোড হয়ে যাচ্ছে অনেকে আসতে পারে একটু ঝামেলা করে বিসি এ দেখেন স্ক্রিনশট নিয়ে নিই এই জিনিসটা আসতে পারে তাহলে আমি এটা আসলে এই জিনিসটা এটা হুবহু লিখে দিবেন
হুবহুব এখানে লিখে দিবেন পিসি রান টাইম, রান টাইম 140 ডট ডিএলএল ওয়াম সার্ভার, এটা 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 আসবে, এটা যখন আসবে এখানে ক্লিক করবেন স্টিক ফ্লোতে, তারপরে এই তো বলছে দেখছেন এইগুলো প্যাকেজগুলো ডাউনলোড করতে বলছে একটা একটা, শুধু একটা আচ্ছা ওয়াম সার্ভারে আছে এখানে সলিউশনটা ভাই, আমার যে রেজিস্ট্রেশন নাম্বার এই 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 জায়গা দাঁড়ান এই জায়গায় যাবেন, এই জায়গায় এটা ফরাম ডট ওয়াম সার্ভার, এই তো এখানে আছে, এখানে গিয়ে দেখেন আনইনস্টল ওয়াম সার্ভার, রিইনস্টল সার্ভার এন্ড এগেইন প্রবলেমগুলো দেখানোর জন্য এটা করছি আসলে। হ্যাঁ এখান থেকে ইনস্টল ওয়াম সার্ভার, এই তো এই প্যাকেজগুলো একটু ডাউনলোড করবেন, তো আমার কাছে অলরেডি আছে এইটা। স্যার এটা কি এক্সট্রা নামায় নিছিলেন? হ্যাঁ এটা আমি নামায় নিছিলাম এক্সট্রা। স্যার তাহলে সেটা দিয়ে দিন লিংকগুলো কি এখানে, আচ্ছা দিয়ে দিচ্ছি এখানে লাল আসছে, গ্রিন আসতে হবে তারপরে চালু হবে, যদি গ্রিন না আসে আমি আনইনস্টল করে দেবো, আবার ইনস্টল করতে হবে আমার, দেখি এটা গ্রিন আসতে হবে, আসতেছে আসতেছে, গ্রিন যতক্ষণ হবে না মনে করবেন এটা কাজ করবে না, এই আইকনটা গ্রিন হইতে হবে, একটু ঝামেলার বিষয়টা। তাহলে আনইনস্টল করে অনেক সময় এরকম হলে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে, দেখি স্যার জ্যাম ফেরে তো ঝামেলা থাকে, কোন প্রবলেম হয় না, কোন জায়গাটা গ্রিন হইতে হবে স্যার, এই তো এই তো এইটা যে এটা তো সি দিয়ে তৈরি, একটা প্রোগ্রাম তো সি দিয়ে, সি দিয়ে মেন তৈরি হয়, সি তৈরি হয়েছে আবার অ্যাসেম্বলি দিয়ে, তো সি দিয়ে যেহেতু এই প্রোগ্রামকে বানাইছি তো সি এর কিছু লাইব্রেরি ফাংশন আছে ওইটা ইনস্টল থাকতে হয় কম্পিউটারে, এই আর কি। তাহলে এটা হয়নি, ঠিক আছে এটাকে রিফ্রেশ করে দেখি আবার। স্যার আমার সবুজ সিগন্যাল আসছে, তো হয়ে গেছে এটা, তাহলে হয়ে গেছে, আপনি দেখেন লোকাল হোস্ট দিয়ে দেখেন এখানে লোকাল local host আমি ইচ্ছা করে দিনই আসলে এগুলো সমস্যাগুলো আমি যদি দেখাই দিই একবার আপনার, এই যেমন আমার আসছে না আপনার আসবে আশা করি, তাহলে আমারটা কাজ হয়নি, তাহলে আমি যাব অ্যাড, অ্যাড এ যাব, অ্যাড অর রিমুভ, অ্যাড অর রিমুভ গেলাম, গিয়ে লিখলাম ওয়াম সার্ভার, আনইনস্টল করি আবার, আমি কম্পিউটার থেকে রিমুভ করে দিচ্ছি এটাকে, ওকে এখন আবার ইনস্টল দিব, এই জিনিসটা দেখানোর জন্য ইচ্ছা করে আসলে ভুল হোক সমস্যা নেই, এখন ওইটা কোথার থেকে নিব একটা দিলে হচ্ছে
এখন আসেনি যাই তো এই প্যাকেজ গুলো ডাউনলোড করতে বলছে তো এটার মধ্যে সবচেয়ে যেটা লেটেস্ট এটা আমি ডাউনলোড করবো এইখান থেকে এই তো আমারটা এটা এইখানে এটা আছে এটা আছে এইখানে যাব আমি এখান থেকে দেখাচ্ছি কেন আপনারা এটা এখান থেকে করে শিখেন আমি ফাইল দিয়ে দিলে তো আর শিখতে পারলেন না এই তো এখানে দেখা যাচ্ছে 2015 আপডেট 2013 এই তো 15টা আমার কাছে অলরেডি আছে এই জায়গা থেকে গিয়ে এখানে যান দেখি এই তো গিয়ে ইংলিশ তারপরে আছে ডিটেলস তারপরে রিকোয়ারমেন্ট ইনস্ট্রাকশন রিলেটেড তো যান ডাউনলোডে ডাউনলোডে গিয়ে আপনি কোনটা করবেন একটা এটা মানে এটা মানে হচ্ছে 32 বিট একটু লিখে রাখেন 86 মানে 32 বিট আর 64 বিট মানে 64 বিট একটু বিষয়টা একটু কেমন জানি তাই না 86 মানে 32 বিট উল্টা স্যার উল্টা 64 মানে 64 বিট বুঝতে পারছেন তো ক্লিক করবেন এটাকে নেক্সট দিবেন এটার জন্যই মানে ডাউনলোড শুরু হয়ে যাবে এই তো হয়ে গেছে এটা তো অলরেডি আমার কাছে আছে এখন কাজ হয়ে যাবে আশা করি এখানে লিখছে যে ইন্টারনেট এক্সপ্লোরার উইল বি ইউজড অ্যাজ ব্রাউজার ব্রাউজার ডু ইউ ওয়ান্ট টু চুজ অ্যানাদার ব্রাউজার ইনস্টল অন ইউর সিস্টেম নো নোট প্যাড উইল ইউজ অ্যাজ এক্সপ্লোরার উইল ইউজ অ্যানাদার নো এখন দেখি কি হয় স্যার ওয়াম সার্ভার যে ডাউনলোড করতে বললেন ওখানে তো অনেকগুলো ডাউনলোড লিংক পাওয়া যাচ্ছে তাহলে কোনটাতে যাব স্যার আর দেখি কি হয় আচ্ছা কোনটাতে যাব মানে দেখাই দিলাম তো ইজি তো প্রথমবার এরকম ঝামেলা করে মনে একটু মানে অনেকগুলি ব্ল্যাক স্ক্রিন স্ক্রিন পরে আস্তে আস্তে এত সময় লাগে না আশা করি এখন দেখছেন গ্রিন চলে আসছে জি স্যার আসছে একটু আমার একটু কল আসছে আচ্ছা এখন হয়েছে এখন দেখি যাই নাকি লোকাল হোস্ট তার মানে আসছে লোকাল হোস্ট তৈরি করছে মানে আসছে আচ্ছা এখন প্রশ্ন করেন কার কোন জিনিসটা বুঝে আসেন এখন একটা রিপিট করি কোন জায়গাটা গ্রিন হইতে হবে এই তো আমি ডাউনলোড করে এইটা এইটা আমার আমি দেখতে ও এইখানটা এই আইকনটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ওয়াম সার্ভারের আইকনটা আইকন থাকবে আইকন এখানে গ্রিন থাকবে না হলে যদি কোনো সমস্যা থাকে তাহলে অন্য কালার থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে জ্যাম সার্ভার একটু অ্যাডভান্সদের জন্য যেটা বাস্তব ওয়াম সার্ভার হচ্ছে যারা একদম কিছু জানার দরকার নেই কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে জাস্ট ইনস্টল করব গে করব স্টার্ট করব শেষ এত জি হ্যাঁ স্যার আমার একটু যাইতে হইতো স্যার ওই যে প্রেজেন্টটা যদি দিয়ে দিই প্রেজেন্ট দিয়ে দিতাম কত নাম্বার 72 স্যার 72 ওকে আজকে কত নাম্বার ক্লাস 72 হ্যালো ওকে দিয়ে দিলাম স্যার 263 টা স্যার একটু প্রেজেন্ট দেন স্যার জি এখন না আমি একজন বলছে সবাই বললে তো আর আমি তো আর ক্লাস নিতে পারবো না
আচ্ছা আমরা যে নতুন আমাদেরও কি 20 তম ক্লাস থেকে স্টার্ট হবে নাকি এক থেকে কাউন্ট হবে আচ্ছা আমি ওয়ান সার্ভারটা ইনস্টল করে দেখাই দিই তারপর আমি রোল নাম্বারটা দেখে নিচ্ছি সমস্যা নেই স্যার আমাদের ক্লাস হবে না স্যার আমি আগের ক্লাসের কথা আমি জানি না আসলে 19 তম ক্লাস এটা এটা 20 তম তাহলে আমাদের ওয়ান সার্ভার সবার হইছে স্যার আপনি শুরু করেন ক্লাস সবার হলে তো এইভাবে সময় লাগবে না ডাউনলোডে গিয়ে এই তো হ্যাঁ দুইটা তো এটা বললাম 64 বিটের জন্য এটা এখানে লেখা আছে 32 বিট এই তো 32 বিট ইনটু এই লেখা আছে 86 এখানে লেখা আছে 84 64 তো 64 মানে এটা 32 মানে এটা এটা ডাউনলোড করবেন এখান থেকে শেষ তারপরে না হলে এই যে এখানে এই যে কথাটা এই কথাটা অনেক সময় আসতে পারে ইনস্টল করার পর এরকম আসতে পারে বিসি রান টাইম 140.dll এটা আসতে পারে এটা আসলে এই লিংকে যাবেন এই লিংকে গিয়ে এখান থেকে গিয়ে এই লাস্ট নাম্বার এটা আছে না এই জিনিসটা ডাউনলোড করবেন এখান থেকে এই জায়গায় গিয়ে এই জায়গায় গিয়ে এখানে দিবেন ডাউনলোড ডাউনলোড দিয়ে আপনার কোনটা লাগবে দুটোটা নেবেন না একটাই লাগবে শুধু এটা অথবা এটা যে ডেটা লাগবে এটা নিয়ে নেবেন এটা এটা হচ্ছে 32 বিটের জন্য এটা 64 বিটের জন্য শেষ স্যার লিংকটা দিয়ে দেন চ্যাট বক্সে এটা লিংক ওই এটা লিংক দিয়ে দিই সব লিংক দিয়ে আপনারা কি শিখবেন তাহলে এই জন্য তো আটকে যাবেন যে করতে হবে সব কিছু আচ্ছা সরি আনিসুল হককে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম মাইক্রোসফট তারপরে ওইটারও লিংক দিতে ওয়ান সার্ভারে স্যার এটা কি ব্রাউজার না স্যার মাইক্রোসফট ব্রাউজার না স্যার স্যার ওয়ান সার্ভারে এটা লিংক দেন স্যার দিয়ে দিলাম ওকে ডাউনলোড করে নেন এখন আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছিলাম মনে আছে জি স্যার সাথে ডাউনলোড করেছিলাম wordpress.org তো ওয়ার্ডপ্রেস আমরা তাহলে প্রথমবার লাইফের প্রথমবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখি ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলাম এটাকে জিপ ফাইল উইন অনেকের যারা কম্পিউটার আইকন দিয়ে শিখেন নেই এই তো এখানে যান উইন আর আর এটা লিখে সার্চ করেন গুগলে পরে উইন আর আর এ যান এই এই প্রথম যে আসবে এটাতে গিয়ে এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে নেন উইন আর আর কোথা থেকে ডাউনলোড করব এখানে আছে বাই উইন আর ডাউনলোড উইন আর আর করে এইখান থেকে বাই না ডাউনলোড উইন আর আর এটা করে নিব স্যার আমার এখান থেকে ওয়ার্ডপ্রেস আমার ডাউনলোড হচ্ছে এই উইন আর আর এই ফাইলটা ডাউনলোড করে নেবেন অবশ্যই স্যার এটা কি ওয়ার্ডপ্রেস স্যার স্যার বুঝছেন যারা উইন আর আর মানে এরকম জিপ ফাইল ওপেন করতে পারেন না আর আর ফাইল ওপেন করতে পারেন না তাদের জন্য এটা বললাম স্যার একটা বিষয় জানা ছিল স্যার উইন আর এন এটা কি স্যার এটা কি ওই ওয়ার্ডপ্রেস পিডিএফ ফাইল আর আর ফাইল কপি পিডিএফ রিডার মত আর কি পিডিএফ না উইন দাঁড়ান নতুনদের একটু এটা জানাতে হবে অবশ্যই এখানে গিয়ে রার ফাইল আছে না এই যেমন এর বক্স দেখছেন এটা কিন্তু একটা জিপ ফাইলের মধ্যে এটা কিন্তু এমনি নরমাল ফাইল না এটাকে ওপেন করার জন্য এটা লাগবে এটা গিয়ে এখান থেকে ডাউনলোড করে নেন এটাতে দেন এটা দেই নিচে পিডিএফ ফাইল যেমন যেমন অ্যাডোবি ফটোশপ লাগে এরকম সাইড নাকি সাইটা না এটা এটা হচ্ছে অনেকগুলো ফাইলকে কম্প্রেস করে রেখে দেয় আর কি ফোল্ডার তো আপনি ডাউনলোড করতে পারবেন না ফোল্ডার এভাবে ডাউনলোড করা যায় না তো এটাকে একটা ফাইলে তৈরি করতে হবে ফাইল তারপর ডাউনলোড করতে পারবেন ওই ব্যাপারটা এরকম জি বলেন কি বিষয় এখানে উইন আর এ আর যেটা এটা কি ওই যে ওয়ার্ডপ্রেস নাকি এটা জিনিসটা কি আচ্ছা ওয়ার্ডপ্রেস পুরাটা একটা জিপ ফাইলের মধ্যে রাখছে আর কি তো ওই ফাইলটা তো ওপেন করতে পারবেন না এই সফটওয়্যার ছাড়া ও আচ্ছা হুম এই সফটওয়্যার ডাউনলোড করে ওনার প্রসেসটা দেখাই দিলাম রান বলবো এখন ওকে স্যার আমার আমার এখান থেকে আপনার wordpress.com এ যায় তবে ওয়ার্ড জিতে যায় না এটার কারণ কি স্যার কি মানে wordpress.com যে সাইটটা ওটাতে ব্রাউজ করা যায় কিন্তু ওয়ার্ড জিতে ব্রাউজ করা যায় না কেন যাবে না সেটা তো বুঝতেছি না স্যার তো আমি কি আমার কম্পিউটারটা নিয়ে আসেন এখানে আমার কাছে তাহলে সম্ভব না আমি কিভাবে বলবো সুচি স্যার wordpress.org দিলে তো হবে হ্যাঁ wordpress.org যাবেন হয়ে যাবে কিন্তু এটা ফাইনাল স্যার কিন্তু .com বলে হ্যাঁ ডাউনলোড করেন তো থেকে নিলে দেখতে পারবেন কি বলবো আমি এখানে এখন
না বলতে চাইছি স্যার ডট কম থেকে নিলে হবে কিনা ডট কম তো এটা তো আরে ওইটা তো ব্লগারের মতো কি বলবো ওইটা আলাদা বিষয় ওইটা হচ্ছে বিল্ড ইন ওদেরটা ওইখানে গিয়ে সফটওয়্যার খুলে অ্যাকাউন্ট খুলে ফেসবুকের মতো অ্যাকাউন্ট খুলে সাইট খুলবেন যেমন ব্লগ স্পট ওইভাবে বুঝছেন www.wordpress.com ওইটার জন্য আর এই সিএমএস এর জন্য হচ্ছে .org সিএমএস টা ডাউনলোড করার জন্য .org ঠিক আছে আমরা লাইভের ফাস্ট যারা নতুন আছে তারা বুঝতেছেন তো এটা কিছু না এখানে জাস্ট আমি স্যার বুঝতেছি স্যার প্রজেক্ট প্রজেক্ট 1 স্যার ওই ফর্ম সার্ভারে থেকে যখন আমি ওটা ডাউনলোড করতে যাচ্ছি তখন একটা ফর্ম আসছে ফর্ম পূরণ করতে বলতেছে স্যার কোথায় ফর্ম দেখি ডাইরেক্ট ডাউনলোড দেখেন আছে পরে এই দেখেন আচ্ছা ডাউনলোডের মধ্যে এই এই ওয়ার্নিং গুলো একটু পড়বেন বলতেছে যে এই জিনিসটা অর্থাৎ এখানে গিয়ে আগে এটা ডাউনলোড করে নেন না হলে সার্ভার ইনস্টল করলে এটা হবে না এটা বলে দিয়েছে এই দেখেন এই জায়গায় হ্যাঁ এই জায়গায় বলে দেওয়া আছে আর সমস্যা নেই ফর্ম পূরণ পদ্ধতি এত ইউ ক্যান ডাউনলোড ইট ডাইরেক্টলি ঠিক আছে ওটা তো বললাম স্যার ডাইরেক্টলি ইনস্টল করবে তারপর এই নিচে একটু পড়বেন এখানে দেওয়া আছে এই যে বিসি রিডাইরেক্ট এটা এটা যে ইনস্টল করতে হবে এটা এখানে দেওয়া আছে আচ্ছা স্যার এই যে বিসি আর এটা কি স্যার এটা এটা কি স্যার এটা তো দরকার নাই আপনার ভিজুয়াল কোর এটা সি শার্প এ ভিজুয়াল ইয়ার কি আপনার সি প্লাস প্লাস এর কিছু লাইব্রেরি গুলো ও আচ্ছা স্যার ওকে এখন কাজ শুরু করি প্রজেক্ট বানালাম আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে দিলে আমি বলি আমরা যখন দেখতেছি লোকাল এটা সফটওয়্যারটা ওপেন থাকা অবস্থায় লোকাল সার্ভার সরি লোকাল হোস্ট লোকাল হোস্ট দিলাম দেখেন এই একটা ফাইল আসছে এখানে এখানে প্রজেক্ট ওয়ান আসার কথা আচ্ছা আসছে না সমস্যা নেই জুম থেকে বের করে দিতেছে মনে হয় ক্লাসটা করতে পারতেছি না প্রেজেন্টটা দিয়ে দেন 53 স্যার উদয় 53 আচ্ছা স্যার ধন্যবাদ আমি স্যার ভিডিওটা দেখে নিব আচ্ছা স্যার আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছি আমার রোলটা কত আমি তো জানি না আমি তোমার কত নাম্বার এখানে দেখা যাচ্ছে নাম রেজিস্ট্রেশন নাম্বার 87 না না নাম আছে এখানে নাম কি আনিস আহমেদ আচ্ছা এটা তুলিও নেই মনে আমি আমার নাম তো মনে দেখতে পাচ্ছি না আচ্ছা আনিস আহমেদ দিছেন না কোথায় আচ্ছা এটা তুলে নি দাঁড়ান ফোল্ডার একটা ক্রিয়েট করেন ওই ডাব্লিউ এখানের মধ্যে ওয়াম সার্ভারে যান ওয়াম সার্ভারে গিয়ে এখানে দেখবেন www. নামে একটা একটা ফোল্ডার আছে ওটাই হচ্ছে ইনডেক্সিং ফাইল মূলত আমাদের আপনার আনিস আহমেদের মোবাইল নাম্বারটা প্লিজ দেন স্যার মোবাইল এখানে চাই জিরো রেজিস্ট্রেশন করছেন ওটা দেন কুইক করেন প্রান্ত প্রান্ত পল কেন মোবাইল নাম্বার দিলেন আপনার আপনারা কি মোবাইল নাম্বার চেঞ্জ করছেন দিন যাচ্ছে আজকে ওকে দিছি আপনার রেজিস্ট্রেশন নাম্বার পাইছি আপনার হচ্ছে 86 রোল নাম্বার মনে রাখবেন ঠিক আছে 86 স্যার গ্রুপের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করে দিবেন যে যারা যারা বাকি আছে তাদের কাজগুলো আর কি মেসেঞ্জারে যেন দিয়ে দেয় আচ্ছা তাড়াতাড়ি করি আচ্ছা আমাদের এই www তে আমরা এই যে ওয়ান সার্ভার তো ওয়ান সার্ভারে যাব আমাদের ফাইলগুলো আমরা কই রাখব এই www তে রাখব এখানে একটা প্রজেক্ট লিখলাম ওটা প্রজেক্ট 1 ওটার মধ্যেই আমাদের এভাবে ফোল্ডারটা নিয়ে নিই দেখি
নিয়ে ওয়ার্ডপ্রেস থেকে বের করে দিতে হবে, না হলে আবার প্রজেক্ট ওয়ান তারপরে ওয়ার্ডপ্রেস। দেখেন এই ফাইলটার নাম সাইজ হচ্ছে আমার 13 MB, কিন্তু যখন আমি আনজিপ করতেছি এটার সাইজ হচ্ছে প্রায় 50 MB-র উপরে। এটা কি করার জন্য আসলে এতগুলি জিনিস করা হয়েছে, মানে এটাকে সাইজে কমানোর জন্য। এখন ওইটা ফাইল খোলার জন্য আপনার উইন আর আরটা অবশ্যই লাগবে। সবাই করতেছেন না হলে কিন্তু পারবেন না, করেন আমার সাথে কাজটা করেন। আমি চাচ্ছি না ওয়ার্ডপ্রেস আমার কোন ফোল্ডার থাকবে না, প্রজেক্ট ওয়ান ফোল্ডার। আমি তাহলে এখান থেকে এখানে নিয়ে আসি, বাইরে নিয়ে আসি ব্যাপারগুলোকে, ওয়ার্ডপ্রেস এর মধ্যে খালি এটা ডিলিট করে দেব। মানে প্রজেক্ট ওয়ান এ গেলে আমার যেন এটা আসে, এই ফাইলগুলো আসে। আগে থেকে আমি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে রাখছিলাম, এটা দেখাইছিলাম প্রথমেই আগে থেকে ডাউনলোড করার জন্য যারা পুরনো আসছে তাদের জন্য। তারপরে এই ওয়ার্ড গেলাম, ওয়ার্ডপ্রেস এ গেলাম, এই যে ডাউনলোড করে রাখছি এই ওয়ার্ডপ্রেস, এটাকে প্রজেক্ট ওয়ান এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওয়ার্ডপ্রেস এর ফোল্ডার এর মধ্যে এগুলো ছিল না, ওগুলো স্যার ওয়ার্ডপ্রেস কখন ডাউনলোড করে রাখছিলেন স্যার? প্রথমেই আর দুইটা দুইটা না আরেকটার দিকে মনে আমি তখন দেখাই দিছিলাম, ভিডিওতে ভিডিওতে আছে দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেস ওয়ার্ড এই তো এই ফাইল এই সাইটে যাব, wordpress.org, এইটাতে এটাতে গিয়ে এই তো লেখা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এখান থেকে ডাউনলোড করছি, এটা ক্লিক করছি, ডাউনলোড হওয়া শুরু হয়েছে 5.5। এখন দেখালাম তো, এটা তো কিছুই না, জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসেন, ওখান থেকে ডাউনলোড করে ফাইল গুলো নিয়ে আসলাম, এইগুলা একটা CMS আর কি। কি বুঝেন নেই ওটা বলেন আমাকে, বলেন কি বুঝেন নেই। আমি ফোল্ডার বানালাম, ফোল্ডার বানিয়ে এখানে ঢুক দিয়ে দিলাম আর কি, আর কিছুই না, কিছুই বানাই করি নাই এখানে, এখানে তো এখানে তো আর কিছু কোড করি নাই, জাস্ট এটা নাম করে দিয়েছি এখানে। আর ফোল্ডার যে প্রজেক্ট ওয়ান বানাইলেন স্যার, সেটা কোথায় বানাইলেন স্যার, কোন ফোল্ডারের মধ্যে না ডাইরেক্ট ডেস্কটপে? এই তো এই যে ওয়ার্ম সার্ভার যেখানে আমি ইনস্টল করছি, জি স্যার ওয়ার্ম সার্ভার। একটা প্রজেক্ট বানালাম প্রজেক্ট ওয়ান, অর্থাৎ লোকাল সার্ভার স্ল্যাশ প্রজেক্ট ওয়ান, তারপরে এখানে যে ওয়ার্ডপ্রেসটা দিয়ে দিলাম এখানে। অনেকে বুঝতে পারতেছে না তো এই কারণে, কোথা থেকে যাবো? আচ্ছা এখান থেকে দেখেন, এই এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, এই দেখেন WW ডিরেক্টরি, ওকে গেলাম, তো প্রজেক্ট ওয়ান নামে একটা ফোল্ডার করলাম, এই জায়গায় মধ্যে ওয়ার্ডপ্রেসটা দিয়ে দিলাম, মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকে ফাইলগুলো এখানে দিয়ে দিলাম। হ্যালো স্যার, যতবারই স্যার প্রজেক্ট করব ততবারই কি স্যার ওয়ার্ডপ্রেস আইনা বসাইতে হবে? হ্যাঁ, আমি একটা প্রজেক্ট করলাম তো, আরেকটা প্রজেক্ট করলে এখানে এসে আরেকটা নিলাম, আর প্রজেক্ট টু আরেকটা ওয়ার্ডপ্রেস দিয়ে দেব, দিয়ে আরেকটা করেন এই ক্লায়েন্টের নাম দিই, এখানে একটা ক্লায়েন্টের জন্য সেট করলাম, ক্লায়েন্টের নামটা দিয়ে দিব MBA, তারপর আরেকটা সেট করব ওইটার জন্য আলাদা একটা প্রজেক্ট, আর আবার আরেকটা নাম দিয়ে দিব। বুঝতে পারছ? তার মানে হইতাছে কি যতবারই আমি প্রজেক্ট করতেছি ততবারই এই ওয়ার্ডপ্রেসের ফাইলটা আইনা আমি বসাই দিতেছি? হ্যাঁ, না হলে আপনি মানে একজনের কাছে আরেকজন। স্যার ফাইল স্যার একটা ওয়ার্ডপ্রেস আছে নাকি আরো ফাইল আছে স্যার? তো ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলো সব ওয়ার্ডপ্রেসের, মানে স্যার সেই একটা ফাইলই সব সময় কপি করতে পারবেন? হ্যাঁ কপি করতে পারবেন, সমস্যা নেই তো। ওটাকে টেনে নিয়ে বসাই দিলাম, শেষ
স্যার এগুলো তো পিএইচপি এর ফাইল দেখা যাচ্ছে, এটা ওয়ার্ডপ্রেস বলতেছেন? ও ওয়ার্ডপ্রেস কি দিয়ে করা? পিএইচপি দিয়ে করা, পুরো ওয়ার্ডপ্রেস সব পিএইচপি। এত পিএইচপি কোড দেখেন একটু, মজা লাগতে পারে আপনাদের। কোথায় দিয়ে দিলাম স্যার? পিএইচপি শিখলাম না, পিএইচপি দিয়ে ওয়ার্ডপ্রেস করছি, ওয়ার্ডপ্রেস শিখবো স্যার। আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন, কাস্টমাইজেশন, তারপর আবার পরবর্তীতে। এই দেখেন পিএইচপি কোড, সুন্দর না? কত সুন্দর কোড না? এগুলা তো স্যার উর্দু লিখছে বোধহয়। সহজ আছে, এত কঠিন না। ব্র্যাকেটে ওপেন করলেন যে, ব্র্যাকেট ওপেন হয়ে গেছে আর কি, বলে সমস্যা কি স্যার? আমি তো যেটা ইচ্ছা এটা ইউজ করতে পারবো নাকি? হ্যাঁ সমস্যা নেই, আমার ইচ্ছা। হ্যালো স্যার। জি বলেন স্যার। এখানে যে আপনি এগুলো করলেন, এগুলো কি ভিডিওতে আছে? কিছু বুঝতেছি না স্যার। ভিডিওতে আছে তো, শুরু থেকে দেখাইছিলেন না স্যার? হুম। আপনি এখন আসছেন করে কয় আছে না স্যার? এই আসার পর আসছি, তারপর পর আসছিলাম একটু কাজ করতে। আমি তো বেশি পারি না। আচ্ছা আমি বলতেছি, অন সার্ভারে গেলাম, কি টাইপের করছে, কি টাইপের করছে, এই লিংকটা গেলাম, এটা ডাউনলোড করলাম। জাস্ট ডাউনলোড কিভাবে করতে হতে পারে, ক্লিক করব ডাউনলোড স্যার, এখানে ক্লিক করব, ইউ ক্যান ডাউনলোড ডাইরেক্টলি। এর নিচে এই ওয়ার্নিংটা দেখব, এখান থেকে গিয়ে এই জায়গায় গিয়ে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে এখান থেকে। এতো তিনটা আসছে আবার, তিনটা না দিয়ে আমি শুধু এটা ডাউনলোড করব, আর কিছুই না। এটা এটা করব, এটা এখানে আর একটা দুইটা আসছে হচ্ছে, শুধু এটা করব। হুম, এটা না করে আমি আরো বড় একটা আছে, এটা দেখাই দিয়েছি, লিংক দিয়েছি আপনাদের, ওইটা করেন স্যার। ওয়ার্নিং এর ওইখানে গিয়ে স্যার, এই যে একটা দুই নম্বর ওয়ার্নিং এর যেটা লিংক, ওইটাতে ঢুকলাম, ঢোকার পরে ওই যে তিনটা অপশন আসবে এখানে, এটা ডাউনলোড করব। এটা না করে আমি আরেকটা লিংক দিয়েছিলাম আপনাদের, ওইটা করার জন্য বলছি। তো উপরে আছে ডাইরেক্ট স্যার, উপরে ডাইরেক্ট আছে। ওখানে দিয়ে স্যার নেক্সট যাবো না স্যার? নেক্সট না দিয়ে তো ইউ ক্যান ডাউনলোড ডাইরেক্টলি এখান থেকে গিয়ে। কোনটা ডাউনলোড করবেন? ওয়ান সার্ভার থ্রি রুট কি কি আছে? এই তো এটা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করেন, 400 তো এটা করতেছি স্যার, হচ্ছে। আচ্ছা হচ্ছে। এটা হলে আমরা আরেকটা সাইটে যাব, wordpress.org, এইখানে যাব ডাউনলোড, এইটা ডাউনলোড করব এখান থেকে wordpress.org থেকে ডাউনলোড। ডাউনলোড করার পর যাই আমি ডাউনলোড, কোথায় এটা wordpress, wordpress কোথায়? এটা না পারলে তারপরে এখান থেকে গিয়ে লেফট বাটন ক্লিক করলে ডাইরেক্টরি আসবে। এখানে একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার করলাম স্যার। ওয়ান সার্ভারটা কি স্যার স্টার্ট বা চালু করে রাখতে হবে, ওপেন করতে হবে না স্যার? ওমিতেই চালু হয়ে যায় স্যার ইনস্টল করার সাথে সাথে। ওইটা করে দেখাইলাম না প্রথমে? এই তো এখানে করবেন, ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। মানে মানে এটা তো একটু নতুন, আর মানে এত দ্রুত হয়ে যাচ্ছে স্যার, আপনার মাউসগুলো এত দ্রুত ঘুরে যাচ্ছে, মানে সব দিকে শুনে উঠতে কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রথমে এখানে আসবেন তো, একটা প্রজেক্ট একটা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের মধ্যে দিলাম এই প্রজেক্ট ফাইলটা আমার করা, এখান থেকে সব কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে টেন দিয়ে এখানে নিয়ে আসবেন। শেষ, আর কিছু না, একদম ওয়ার্ডপ্রেসের সব কিছু একটু দেখতে স্যার। হ্যাঁ, www.ডট এর একটা ফোল্ডার খুলে এখানে নিয়ে আসবেন স্যার, ওখানে আর কিছু অ্যাড করা লাগবে স্যার? আর কিছু না, আমি এতটুকুই করলাম, আর কিছু করি কিছুই করিনি। একটা প্রজেক্ট ফোল্ডার নিলাম,
তারপরে www.dot এর ফাইল সবগুলো নিয়ে আসলাম। এখন আমরা ওয়ার্ডপ্রেসে যাব, লোকাল পোস্ট স্ল্যাশ প্রজেক্ট, ওই যে আমরা ফাইলটা তৈরি করলাম প্রজেক্ট, এন্টার। আসতেছে, এই দেখে লোড নিচ্ছে, ওয়ার্ডপ্রেস লেখা হচ্ছে, এই তো আসছে। ডাটাবেস তৈরি করতে পারে, ডাটাবেস কোনটা দেখাই, লোকাল হোস্ট ডাব্লিউপি সরি পিএইচপি অ্যাডমিন PHP my admin, sorry. PHP my admin. এতো PHP my admin হচ্ছে এখানে root, শুধু root, password নেই। এটা আমার জানা, এটা জানি আমি। এটা যেহেতু এই তো এগুলো হচ্ছে database। মনে করেন কোনো একটা মানুষ যদি কেউ যে একজন এসে যদি পোস্ট করে, কোনো আমার একটা সিএমএস ব্যবহার করে পোস্ট করে, তো আমার প্রোগ্রাম এই যে এই প্রোগ্রামের মাধ্যমে তো কিছু কি করা যায় না, সেভ করা যায় না। প্রোগ্রাম কি করতে পারে, শুধু কাজ করাইতে পারে, ডাটা দিবেন কাজ করাবে। কিন্তু কোনো প্রোগ্রাম, মনে করেন আমি একটা পিএইচপি প্রোগ্রাম, সাপোজ পিএইচপি প্রোগ্রাম করলাম, পিএইচপি প্রোগ্রাম দিয়ে কোনোদিনও কি করাতে পারবেন না, সেভ করাইতে পারবেন না। একটা খেয়াল করবেন বিষয়টা, ওই যে আমি পোস্ট দিচ্ছি, হ্যাঁ তারপরে পোস্ট দিচ্ছি, তারপরে পোস্ট দিন দে সবগুলো সেভ হয়ে যাচ্ছে না। মনে করেন আমার সাইটে দেখাই আপনাদের, এখানে পোস্ট দিল, টাইম উঠতেছে, অনেকদিন আগের পোস্ট দেখাচ্ছে, দেখাচ্ছে আজকের পোস্ট দেখাচ্ছে, তাই না? তো কিভাবে মানে ও জমা রাখে কোথায় এগুলো? প্রোগ্রামে তো এগুলো জমা রাখা যায় না, এরকম তো সিস্টেম নেই। আপনি হয়তো বুঝতে পারেন অনেক বিশাল একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে আজকের সাথে যোগ করে দিলাম, বিষয়টা এরকম এমন করে হয় না, কিন্তু খেয়াল করবেন বিষয়গুলো এমন করে হয় না। বিষয়টা খুবই ইজি, আমাদের মনে হয়তো না আর কি করলো এটা তো বুঝলাম না, একশো বছর আগের জিনিসও আমার জমা আছে এখানে, কিভাবে জমা আছে? এই ডাটাবেজ এর কারণে, ডাটাবেজ ডাটাকে সংরক্ষণ করে। আচ্ছা, তো ডাটাবেজে মূলত কি করা হয়, কিছু টেবিল থাকে, একটা ডাটাবেজে ঢুকে দেখি, এটা যাই, এখানে দেখছেন অনেকগুলো কি আছে, টেবিল আছে, তো একটা টেবিল ঢুকি, তো এখানে লেখা থাকে, মনে করে কি করবো এই যে মনে করেন এখানে একটা টাইটেল লেখা থাকবে, এখানে পোস্ট লেখা থাকবে, এই এসে লেখা থাকবে, তো সবগুলো এভাবে জমা থাকে। তো প্রোগ্রাম কি করে, কল করে, এই যে তোমার সিরিয়াল নাম্বার ধরো, এখানে মনে করো একটা সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার ধরে এগুলোকে ডাকবে, তো এই ডাটাবেস প্রয়োজন আছে। তারপর এবং প্রোগ্রামেটিক্যালি আমি অটোমেটিক্যালি ব্যবহার করার, অটোমেটিক্যালি তৈরি করার এবং করে দেওয়া যায়, এই ওয়ার্ডপ্রেসে এই ফাংশনগুলি দেওয়া আছে। দেখেন আমার ডাটাবেস কয়টা আছে, আমি একটু দেখাই আপনাদের, এই দেখেন এখানে ডাটাবেস কয়টা আছে, চারটা আছে, তাই না? এই দেখেন আমি যখন এটা লেস স্টার্ট করবো তখন দেখবেন এটা অটোমেটিক্যালি এখানে কিছু ডাটাবেস তৈরি হবে। লেটস গো। তাহলে ডাটাবেস নেম কি, ডাটাবেস নেম আমার লোকাল হোস্ট, সব সময় সেম, এটা লোকাল হোস্ট। ইউজার নেম কি, ইউজার নেম দিয়ে ঢুকলাম না আমি এখানে রুট, আপনারা দেখছেন না আমি রুট দিয়ে ঢুকছি এখানে, জি স্যার। আচ্ছা, তারপরে পাসওয়ার্ড নাই, তারপরে ডাটাবেস হোস্ট নেম লোকাল হোস্ট, সব এটা এই দুটোটা লোকাল হোস্টই থাকে সব সময়। তারপরে টেবল প্রিফিক্স মানে মানে যে ডাটাবেসটা তৈরি করবে, যে টেবিলগুলো সে তৈরি করবে আমার ভাই, এগুলো পিএইচপি মাইএসকিউএল দিয়ে করা যায় না? হ্যাঁ, পিএইচপি মাইএসকিউএল দিয়ে করা যায় মনে হয়। এটা কি তুই, এটা কি লেখা আছে দেখেন তো, এখানে সার্ভার মাই এসকিউএল, এটা কোনটা? তাহলে কি করতে করাচ্ছে আপনাদের, পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম মানে পিএইচপি মাই এসকিউএল এ গেলাম, এটা দিয়ে করতেছি, মানে আমার তৈরি না, এটা ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি জেনারেট করবে। আপনাকে যদি আমি ওয়ার্ডপ্রেস ডাটাবেস ম্যানুয়ালি করা শেখাইতে হয় তাহলে আমাকে মিনিমাম 6 মাস সময় দিতে হবে। না না ভাই, আমি মনে করেন কোডের মাধ্যমে মানে দেখতে চাইছি।
এরকম তো করা যায় মনে হয় তাই না হ্যাঁ এরকম তো অবশ্যই করা যায় তো ওয়ার্ডপ্রেস দিয়ে তো ওইভাবে আপনার ওইসব জানার দরকার নেই এখন মনে করেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে গিয়ে এত কিছু শেখার প্রয়োজন নেই আপনি ওয়ার্ডপ্রেস বুঝতে পারলে হয়ে যাবে অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস সব অটোমেটিক করে এটা আমরা কয় মাস লাগবে স্যার হ্যাঁ এই জিনিসটা করেন এইভাবে এক্স্যাক্টলি ওয়ার্ডপ্রেস অটো জেনারেট করতেছে ডেটাবেস হুম ওটা বোঝানোর জন্য ডেটাবেসটা একটু দেখালাম আপনাদের এখানে ডেটাবেসের কিভাবে ক্রিয়েট করব এটা তো দেখাচ্ছি না আমি বুঝলেন নি ওকে এই যে দিলাম লোকাল হোস্ট রুট পাসওয়ার্ড দিতে হবে না লোকাল হোস্ট এটা টেবল প্রিফিক্স অর্থাৎ আমি যে ওয়ার্ডপ্রেস এর মধ্যে একটা ডেটাবেস তৈরি হবে ওই ডেটাবেস এই ডেটাবেস নেম এই নেমটা আমি যা দিব ওইটাই হবে প্রজেক্ট প্রজেক্ট প্রত্যেকটা টেবলের নামের আগে কি ডব্লিউপি থাকবে হ্যাঁ ডব্লিউপি থাকবে এটা হচ্ছে টেবল প্রিফিক্স অর্থাৎ এই এই প্রজেক্টের আন্ডারে একটা ডেটাবেস এর মধ্যে যদি আমি অনেকগুলি মনে করে আরেকটা কি দিল আরেকটা ওয়ার্ডপ্রেস দিতে চাচ্ছি একটা ডেটাবেস এর মাধ্যমে আচ্ছা আমি বলি একটা ডেটাবেস এর মধ্যে অনেকগুলি কি থাকে হাজারটা টেবল থাকতে পারে তাহলে একটা টেবলের আন্ডারে আমি কিছু ইনফরমেশন দিতে পারি এখন কে বড় ডেটাবেস বড় নেম বড় নাকি ডাটা টেবল বড় কোনটা বড় বলেন তো ডেটাবেস বড় ডেটাবেসের মধ্যে সবকিছু থাকে একটা ডেটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল থাকে টেবিলের সমন্বয়ে আমি কি করি খুবই অর্গানাইজলি আমি আমার ইনফরমেশন গুলি সেফ রাখি বুঝতে পারছেন তাহলে একটা ডেটাবেসের মধ্যে আমি কয়েকটা ওয়ার্ডপ্রেস কে ইনস্টল দিতে পারবো শুধু এই টেবল প্রিফিক্স কে চেঞ্জ করে দেব তাহলে আমি একটা নাম দিতে পারি প্রজেক্ট 1 তারপর আরেকটা দিতে প্রজেক্ট 2 তাহলে একটা ডেটাবেসের আন্ডারে অনেকগুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারে তো একটাকে আরেকটার সাথে চিনবে কিভাবে এই টেবল প্রিফিক্স দিয়ে চিনবে এটা আমার ডাটাবেস ওটা আমার ডাটাবেস মনে করেন একটা ডাটাবেসের মধ্যে সবগুলো ঢুকাই দিলে তখন আমার ডাটাবেস কোনটা আমার টেবল কোনটা ওই ওয়ার্ডপ্রেসের টেবল কোনটা সে চিনতে পারবে এই প্রিফিক্স দিয়ে এটা বোঝাচ্ছি এটা এটা আমার নাম আর এটা হচ্ছে আপনার হোস্টিং যখন কিনবেন অর্থাৎ আমার তো লোকাল হোস্ট হোস্টিং কেনার সময় এখানে ডাটাবেস নেম দিয়ে দিবে হ্যাঁ ডাটাবেস হোস্ট এখানে নামটা দিয়ে দিবে আপাতত এতে শিখেন তাহলে এটা হচ্ছে আমার দেওয়া এটা হচ্ছে ডাটাবেস ইউজার নেম এটা লম্বা লম্বা পাসওয়ার্ড ইউজার নেম থাকে ইয়াতে যখন লাইভে করব তারপরে ডাটাবেস হোস্ট এটা অলওয়েজ এটাই থাকে লোকাল হোস্টই থাকে প্রায় তারপরে এটা আমার দেওয়া ওকে স্টার্ট কান সিলেক্ট ডাটাবেস আচ্ছা টেবিল প্রিফিক্স কি স্যার ইচ্ছামতো দেওয়া যায় স্যার হ্যাঁ টেবিল প্রিফিক্স যেটা নিচে আচ্ছা আরেকটা ভুল হইছে আমার এই ডাটাবেস যে না ডাটা আমার ওয়ার্ডপ্রেস কোনোদিনও একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারবে না আমার ওয়ার্ডপ্রেস কোনোদিনও একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারবে না সে শুধু অটোমেটিকলি কি ক্রিয়েট করতে পারবে টেবল ক্রিয়েট করতে পারবে মুখস্থ রাখেন ওয়ার্ডপ্রেস কোনোদিনও ডাটাবেস ক্রিয়েট করতে পারে না সে শুধু একটা ডাটাবেসের মধ্যে তার প্রয়োজনীয় টেবল তৈরি করতে পারে তাহলে ডিফল্ট আকারে দেয়া থাকে স্যার ডাটাবেস হ্যাঁ এই নামে দিছি না তাহলে এখানে এই নামে একটা ডাটাবেস থাকতে হবে তাহলে আমি একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করি এখানে যাব লিখব প্রজেক্ট এখানে কি আছে না আছে দেখার দরকার নেই যা সিলেক্টেড থাকুক ক্রিয়েট দিব ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এই দেখছেন আছে ওকে জি স্যার যেমন এইগুলোতে ক্লিক করলে অনেকগুলো এগুলো হচ্ছে টেবল এগুলো টেবল কিন্তু এটার আন্ডারে এই যে প্রজেক্ট আমি বানালাম এখন একটা ডাটাবেস বানাইছি এই প্রজেক্ট এটার আন্ডারে কোনো টেবল আছে না স্যার ক্রিয়েট টেবল লেখা আছে তাহলে আমি যখন বলে দিব এটা এখন যখন স্টার্ট দিব এরর ডাটাবেস স্টল উইল বি এরর ওকে প্রজেক্ট রুট আচ্ছা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে এটা আছে অলরাইট আচ্ছা হয়ে গেছে এখানে দেখেন এটাতে কিছু ছিল না কিন্তু এতক্ষণ আচ্ছা এখনো আসেনি সাইট নেম কি দিব আওয়ার প্রজেক্ট ফার্স্ট প্রজেক্ট প্রজেক্ট ইউজার নেম আমার নামই আছে অ্যাডমিন দি আপাতত অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন দি এটা আমি যেহেতু বানাচ্ছি অ্যাডমিন অ্যাডমিন দি
ইমেল কনফার্ম পাসওয়ার্ড ওকে ইমেল এটা দিই প্রয়োজন নেই তারপরে দিই আর এই জিনিসটা একটু রাখতে হবে মনে রাখতে হবে যখন আমরা সাইট তৈরি করছি মাত্র তখন আমরা চাইবো না হাজি বেজি জিনিস মানে আমার ওয়েবসাইটে আমি প্রথমে অনেক কিছু ডামি ট্যাক্স দিব অনেক কিছু দিব তাই না তো আমি চাচ্ছি এগুলা গুগল ইন্ডেক্স না করো যেগুলি এগুলো ইন্ডেক্স করে ফেলে তাহলে গুগল কি করবে আমার সাইটটাকে ওই জিনিস জানবে যে ওইরকম ডামি ট্যাক্স গুলো পাওয়া যায় আমার সাইটে তাহলে আমি প্রথমত চাইবে এত ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট অর্থাৎ আমি চাচ্ছি প্রথমত যখন আমার সাইট তৈরি করব অনেক কিছু কন্টেন্ট আমি দিতে পারি ইমেজ দিতে পারি আমি বিভিন্ন লেখা দিতে পারি যেগুলো আমার সাইটে এখন সাইটের জন্য জাস্ট আমি বানানোর জন্য ব্যবহার করছি সাইটটা সাজানোর জন্য কিন্তু ওইগুলো থাকবে না আমার সাইটে বিষয়টা বুঝতে পারতেছেন তো ওইগুলো যখন দিব আমি চাচ্ছি আমার সাইটটা ইন্ডেক্স না করুক গুগলে মানে ওই গুগল চিন্তা না পারুক আপাতত যখন আমি সাইট লঞ্চ করব তখন গুগল ইন্ডেক্স করুক তখন আমার সাইটে ঢুকুক গুগল ঢুকে জানুক যে আমার সাইটে কি কি পাওয়া যায় তাহলে এইটা ক্লিক করে দিতে হবে হ্যাঁ যখন আমি কাজ করব আবার যখন কাজ করা শেষ হবে সব আমার অফিসিয়াল যেগুলো প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট বলেন অফিসিয়াল কন্টেন্ট যখন দিয়ে দিব তখন এই চিহ্নটা তুলে দিব ওইটা সেটিংয়ে থাকবে আচ্ছা ইনস্টল এর প্রয়োজনীয় যতগুলি ডাটাবেস লাগে তাহলে রুট না অ্যাডমিন অ্যাডমিন এই তো চলে আসছে আমাদের সেই মজাই তো এটা দেখেন একটা ডাইনামিক জিনিস দেখাই হ্যালো ওয়ার্ল্ড আছে না তাহলে আমি কি এটা এটাকে এভাবে দিয়ে কোন একটা এইচটিএমএল এ গিয়ে এভাবে হ্যালো ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করব তাহলে আমি ওয়ার্ডপ্রেস করতেছি কারণ হচ্ছে এই যে পোস্টে গেলাম অল পোস্ট আমি হ্যালো ওয়ার্ল্ডে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে একটা চেঞ্জ করি ডাইনামিক্যালি কোন কোড দিয়ে না কোড ছাড়া ওকে এটাকে দিয়ে হ্যালো ওয়ার্ল্ডকে বলবো যে হ্যালো ওয়ার্ল্ড না হ্যালো প্রজেক্ট স্যার তাহলে এই প্রজেক্টের জন্য তো আমাদের কোডিং করতে হচ্ছে না স্যার না এই দেখেন আমি এখন চেঞ্জ করলাম না এখানে কোড ছাড়া এই তো এখানে দেখি স্যার কোথায় থেকে যে গেলেন কোড চেঞ্জ হয়ে গেল স্যার আরেকবার একটু স্যার দেখালে ভালো হয় স্যার কি আছে স্যার দেখাচ্ছি দেখাচ্ছি ডাটাবেস থেকে কিভাবে কানেক্ট করলেন স্যার স্যার এটা তো দ্রুত খুব দ্রুত হয়ে যাচ্ছে স্যার একটু একটু ধীরে ধীরে করুন ডাটাবেস থেকে কানেক্টটা দেখান স্যার আবার প্রথম দিন বুঝতে পারলে স্যার ডাটাবেস থেকে কানেক্টটা আমি কিছুই করি নাই আমি জাস্ট আপনার ভিডিওটা রিপিট করে দেখবেন ওখানে বলে দিছি জাস্ট এটাতে এটা বসান ওটাতে এটা বসান এটাতে এটা বসান এখানে ডাটাবেজ আপনার যাইতে হবে না আপনার জাস্ট গিয়ে একটা কি এভাবে গিয়ে নিউতে গিয়ে এখানে একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে যেটা ডাটাবেজ নেমে দিয়ে দিতে হবে ওটা তো বলে দিলাম আপনাদের জি স্যার তারপর ওই প্রজেক্ট একটা বিষয় বলা ছিল সব ওখানে বলা আছে এখানে দেখবেন দেখে দেখে আবার করবেন স্যার জি স্যার আমরা কি এই প্রজেক্টটাকে আবার ধরেন এডিটরে নিয়ে এডিট সরাসরি ওভাবে করা যাবে না হ্যাঁ করা যাবে আমরা ফাইল তৈরি করব না অবশ্যই করব স্যার হ্যালো ওয়ার্ল্ড থেকে হ্যালো প্রজেক্ট কিভাবে যে কোলেন স্যার এটা দেখার আছে স্যার আচ্ছা আরে আচ্ছা দেখাচ্ছি আচ্ছা আমরা এখানে অনেক কিছু আছে মানে ওয়ার্ডপ্রেসে ফাংশনের অভাব না হাজার হাজার ফাংশন অনেকেই আবার অ্যাড করে নিজেরা অ্যাড করে নিজেরা আমি চাইলে আমি নিজে ফাংশন অ্যাড করতে পারবো মানে সিএমএস টা এত পপুলার কারণ হচ্ছে এটা আমার যখন কোনো একটা জিনিস দরকার আমি নিজে নিজে এখানে পিএইচপি কোড সামান্য কিছু কোড করে আমি কি করতে পারি কোনো একটা ফাংশন অ্যাড করে দিতে পারি মনে করেন একটা সফটওয়্যার মনে করেন মাইক্রোসফটের মধ্যে মাইক্রোসফটের এমএস ওয়ার্ড আছে তাই না ওকে তাহলে এমএস ওয়ার্ড এমন কোনো অ্যাপ যদি আমি নিয়ে আসতে পারতাম বাজারে আমার প্রতিদিনই একটা শীট তৈরি করতে হয় বুঝতে পারছেন একটা শীট তৈরি করতে হয় মানে একটু ডিফারেন্ট একটু কঠিন টাইপের মানে এমন একটা ফাংশন যেটা মাইক্রোসফট ওয়ার্ডে নাই কিন্তু আমি বাজারে আর একটা প্রোডাক্ট পাইছি মাইক্রোসফটের মতোই ওইটাতে আমি এরকম লেখা দিয়ে বা কিছু একটা দিয়ে এখানে বলে দিতে পারি আমার প্রতিদিন এটা লাগবে তুমি এটা প্রতিদিন করে দিও ঠিক আছে
ওরকম একটা সেম টু সেম প্রোডাক্ট যদি পাই আমি অবশ্যই এটা ব্যবহার করতাম না জি স্যার তো এই ওয়ার্ডপ্রেসও সিএমএস তো হাজারো আছে পৃথিবীতে কিন্তু ওয়ার্ডপ্রেসটা এমন ভাবে বানানো হয়েছে এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছে ইউজারের যদি কোনো একটা ফাংশন প্রয়োজন হয় কোনো একটা জিনিস তৈরি হয় সে নিজে নিজে কি করতে পারে চাইলে নিজে নিজে বানিয়ে ওটা নিতে পারে এবং অন্যান্য ইউজাররা যেটা বানাইছে যেটা সফটওয়্যার বা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে খুবই হেল্পফুল ওদেরটাও আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন ইজিলি কোনো কোড ছাড়া তার কারণে ওয়ার্ডপ্রেস এত পপুলার আচ্ছা তো ওয়ার্ডপ্রেসে গেলাম এটা হচ্ছে ড্যাশবোর্ড কি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কি কি আছে কাস্টমাইজ ইউর সাইট তারপরে মানে আমার সাইট কিভাবে কাস্টমাইজ করব এখান থেকে গেলে আমার সাইটের বিভিন্ন জিনিস আমি কাস্টমাইজ করতে পারবো ভিজুয়ালি এই দেখেন আমি চাচ্ছি আমার এটা চেঞ্জ হোক আমি এখান থেকে গিয়ে আইডেন্টিফাই সাইট এই দেখেন আওয়ার ফার্স্ট প্রজেক্ট আওয়ার ফার্স্ট প্রজেক্ট আপনার সামনে চেঞ্জ করে ফেলবো আওয়ার দেখেন আমরা সাইটে গিয়ে দেখি দেখেন চেঞ্জ করে ফেলছি আওয়ার সেকেন্ড প্রজেক্ট জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট ফর নিউ ডেভেলপার আমি কোড হাত দিতে হয়েছে এগুলো করার জন্য কিছু কোড দিছি এখানে না স্যার ভিজুয়াল করতেছি এইগুলো হচ্ছে ডাইনামিক আচ্ছা আপডেট আসলে এখানে আপডেটে দেখবেন এটা দরকার নেই আপডেট একটা সাইট করে ফেলার পর আপডেট দেওয়ার দরকার নেই আর আপডেট করে দিবেন না কোনোদিন আচ্ছা তো আমরা এখানে যাই অন্য একটা সাইটে দেখি এই যে দেখেন এখানে কত লেখা এই পোস্ট সেই পোস্ট এই জায়গা সেই জায়গা অনেক কিছু না জি স্যার জি এগুলো প্রত্যেকটা একটা পোস্ট প্রত্যেকটা একটা কি পোস্ট এটা একটা পোস্ট এটা একটা পোস্ট এটা একটা পোস্ট এই পোস্টটা কি পোস্ট হচ্ছে এই যে পোস্ট এই দেখেন পোস্ট আমার সাইটে কয়টা পোস্ট আছে তাহলে দেখেন তো একটা একটা আছে শুধু একটা আছে হ্যাঁ তাহলে হ্যালো প্রজেক্ট মানে এটা হচ্ছে আচ্ছা এই দেখেন আমি একটা গেতে যাই এই তো এটা একটা পোস্ট না জি স্যার এটার একটা ইমেজ আছে তারপর একটা টাইটেল আছে কিছু লেখা আছে এই পোস্ট আমি যাই এই পোস্ট আমি যাই এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা তাহলে এই পোস্টে একটা টাইটেল আছে এই পোস্টে কিছু লেখা আছে এটা কপি করা যাচ্ছে না আসলে এটা কপি প্রটেক্টেড কপি সাইট সাইটটা তাহলে কপি করা যাবে না তাহলে আমি দেখাচ্ছি এই যে একটা টাইটেল এটা কোন ডেটে হয়েছে এই নিউজ টাইটার তারপরে এখানে প্রতিবেদন তো এগুলো কি প্রত্যেকটা একটা একটা পোস্ট তাহলে আমার সাইটে কয়টা পোস্ট অনলি একটা পোস্ট শুধু একটা এই পোস্টের টাইটেলটা কি তাহলে হ্যালো প্রজেক্ট হ্যালো প্রজেক্ট এটা একটু প্রজেক্টটা বানাইছে কে মানে এই পোস্টটা দিছে কে অ্যাডমিন অ্যাডমিন স্যার অর্থাৎ অথর এটা অথর হচ্ছে অ্যাডমিন আর বিভিন্ন ক্যাটাগরি থাকে যেমন ক্যাটাগরি কি আমি বলি একটা সাইটকে সাজানোর জন্য পুরো ক্যাটাগরি দরকার হয় যেমন এই দেখেন চিনছো তো যারা বুঝবেন না আপনারা আচ্ছা যেমন ক্যাটাগরি কি আপনাকে বুঝাই যেমন যেমন মনে করেন এখানে পার্বত্য চট্টগ্রাম দেওয়া আছে ঠিক আছে তাহলে পার্বত্য চট্টগ্রাম হ্যাঁ খাগড়া খাগড়াছড়ি আচ্ছা যেমন মনে করেন এই যে ক্যাটাগরি এখানে একটা ক্যাটাগরি আছে ওটার নাম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম তাহলে ওই ক্যাটাগরিতে আমি যে পোস্টগুলি দিব ওইগুলো এই জায়গায় শো করবে শো করাবে আমার সাইট অটোমেটিকলি আমি বলে দিলে হবে এখানে শো করার জন্য আমার কিছুই করতে হবে না আমি পার্বত্য চট্টগ্রামটা সিলেক্ট করব একটা পোস্ট দিব ওইটা অটোমেটিকলি এই জায়গায় চলে আসবে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে স্যার হ্যাঁ ওইগুলো হচ্ছে ক্যাটাগরি কি নির্দিষ্ট জায়গায় সিলেক্ট করা আছে তাই না ক্যাটাগরি হ্যাঁ ক্যাটাগরি আমি এই এই জায়গায় গিয়ে বিভিন্ন ক্যাটাগরি আমার নিজের মতো আমি তৈরি করতে পারবো নিজের মতো আমার যেটা ইচ্ছা আমি তৈরি করতে পারবো এখানে যা দিব পুরো বাংলাদেশের জন্য তৈরি করতে হলে সমস্যা নেই স্যার ক্যাটাগরিটা অনেকটা মেনুর মতো না স্যার না না ক্যাটাগরি হলো একটা চিহ্নিত করলাম আমি এটা এই ক্যাটাগরির পোস্ট ওটা ওই ক্যাটাগরির পোস্ট চিহ্নিত করার জন্য একটা সিস্টেম দিয়ে দিলাম আর কি মানে আমি পার্বত্য চট্টগ্রামে দিলে এখানে আসবে পাহাড়ের রাস্তা দিয়ে দিলে এই জায়গায় আসবে এটাকে চিহ্নিত করা এটা কোন ক্যাটাগরির পোস্ট এটা কোন ক্যাটাগরির পোস্ট ক্যাটাগরিগুলো কোন জায়গায় থাকবে
কোন ক্যাটাগরি ক্যাটাগরিগুলোর পাস উল্লেখ করে দেবো কিভাবে স্যার এরিয়াগুলো স্যার এরিয়াগুলো স্যার কোথায় কোন ক্যাটাগরি থাকবে আর কি স্যার ক্যাটাগরি কোনটা কোন সাইডে থাকবে এখন আসি নাই আপনাকে বুঝাচ্ছি এরিয়া এটা তো শিখাবো অনেক পরে আরো 10-15 দিন পরে এগুলা ওই জায়গায় যাচ্ছেন কেন আপনি 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 যদি আমার মাথায় চিন্তা করেন এই রকম একটা ডিজাইন কিভাবে আমরা নিজেরাই তৈরি করব হ্যাঁ এই ডিজাইন কিভাবে তৈরি করব ওটা তো আমি আসি নাই এখনো অবশ্যই করবেন কিন্তু আমি সেক্টর বুঝাচ্ছি যে এভাবে সেক্টর করে ওয়ার্ডপ্রেস বুঝে নেয় যে এটা এই ক্যাটাগরির একটা পোস্ট ক্যাটাগরিটা কি ওটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে ক্যাটাগরিটা কি কেন দিল ওয়ার্ডপ্রেস কেন দিল বুঝতে পারছি স্যার হ্যাঁ এটাই বুঝাচ্ছি আপনার এখানে আপনি এটা কিভাবে বানাবো এটা চিন্তা বাদ দেন এটা পরে আপনি আমি পোস্ট দিলেই যে পোস্ট দিতে থাকবো এটা তো হবে না কারণ আমার বিভিন্ন সাইটে যেমন কোন একটা নিউজ দেখেন এখানে আসছে কিন্তু এখানে আসছে না আমি বলেছি যে এই জায়গায় শুধু এই ক্যাটাগরি জিনিস শো করবে এই জায়গায় শুধু এই ক্যাটাগরি জিনিস শো করবে ওই জায়গায় শুধু এই ক্যাটাগরির জিনিস করবে তখন আবার পোস্ট দিতে গিয়ে বলে দিলাম তুমি এই ক্যাটাগরির নিউজ তুমি ওই ক্যাটাগরির নিউজ তুমি সেই সেই ক্যাটাগরির নিউজ তারপরে সাইট আমার সাইট অটোমেটিক্যালি জিনিসগুলো সাজায় ফেলছে ক্লিয়ার জি স্যার ইজি না আমার অত প্রোগ্রাম জানার দরকার কি আমার একটা সাইট বানানোর জন্য ইজি না বিষয়টা আমি জাস্ট ক্যাটাগরি হেল্প নিলাম প্রত্যেকটা ক্যাটাগরিতে দিয়ে দিলাম এখন আসি ক্যাটাগরিতে কিভাবে দিব যেমন একটা ক্যাটাগরি এখানে আছে আমি একটা ক্যাটাগরি বানাই আমার ক্যাটাগরি ক্যাটাগরি স্যার এটা কোথায় গেলেন স্যার ক্যাটাগরিতে গিয়ে চলে এই ফাংশনগুলো স্যার হ্যাঁ এই তো এই জায়গায় গেলাম এটা আসলাম স্ল্যাগ অটো যখন আচ্ছা স্ল্যাগ অটো পরে দেখাবো আমি একটা ক্যাটাগরি তৈরি করি আগে অ্যাড ক্যাটাগরি তৈরি করলাম হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ আমাদের জন্য 10 মিনিট দিয়ে দেন তো 10 মিনিট বিরতি দিলে তো ভালো হতো জি স্যার 10 মিনিট বিরতি দেন স্যার জি স্যার 10 মিনিট মানে নাকি এখন দিব আসবেন সবাই এখন দেন স্যার আসবেন 10 মিনিট পরে আবার কামব্যাক করি আচ্ছা আচ্ছা ঠিক আছে মিনিটের মধ্যে আসছে স্যার জি স্যার 40 এই স্যার আসছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার নমস্কার আর সেরে আবার বলে টিফিন দিয়ে আমার ওয়ার্ডপ্রেসটা কিভাবে অ্যাড করলেন ইয়ার সাথে ওই জিনিসটা একটু দেখান আচ্ছা কাটি তারপরে এই জিনিসটা কিভাবে ওপেন করলেন এই জিনিসটা লোকাল হোস্ট তারপরে আমরা আমার ফোল্ডার নাম কি ছিল প্রজেক্ট না জি ভাইয়া এইভাবে দিলাম এই তো এইভাবে খালি এতটুকু লিখলে হয়ে যাবে আপনার যেহেতু জিনিসটা আগে কোনদিন দেখেন না একটু জটিল লাগতেছে আমি যেভাবে করতে সেভাবে করতে থাকেন চলে আসবে আস্তে আস্তে লোকাল হোস্ট প্রজেক্ট লোকাল হোস্ট দিলে এটা আসবে না লোকাল হোস্ট দিলে লোকাল হোস্ট যদি দেন ওয়ার্ডপ্রেসটা চলে আসবে আর কি ওয়ার্ডপ্রেসটা লোকাল হোস্ট দিলে এটা আসবে এখন লোকাল হোস্টের মধ্যে আপনি একটা তৈরি করছেন না প্রজেক্ট এত প্রজেক্ট আমি যে আপনি যে নামে দেন আপনার ইচ্ছে এটা আমি প্রজেক্ট দিলাম এই তো এটা দিলাম এটা দিলে আমি যে যে ইনস্টল করলাম এটা চলে আসবে এই তো ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেসটাও ডাউনলোড করতে হবে হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে দেখাইছি আপনাদের স্যার আপনি যা যা করছেন হুবহু যদি কপি করতে যায় তাহলে তো হয়ে যাবে হ্যাঁ আপনি ভিডিও দেখে দেখে করলে হয়ে যাবে দেরি হইতে পারে 9টা 10টাও বাজতে পারে কারণ আপলোড হইতে সময় লাগে পাওয়া যাবে না জি
ইউটিউবে পাওয়া যাবে না হ্যাঁ ইউটিউবে দিব ইউটিউবে আপলোড দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা সাথে দিয়েন স্যার জি জি দিব অবশ্যই দিব তাহলে এই পোস্ট স্যার একটু শেয়ার করি স্যার একটু একজনের সমস্যা হলে আমি তার জন্য বলছিলাম আজকে আপনারা কম্পিউটারে আসেন হ্যাঁ ওইখানে এই যে ডাটাবেজ নেম ডাটাবেজ নেমটা আপনি ওপেন করেন একটা ট্যাব ওপেন করেন একটা নতুন ট্যাব ওপেন করেন এখানে লিখেন লোকাল হোস্ট এখানে না অ্যাড্রেস লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন এটা কি জন্য দেখাইছি আপনাদের পিএসপি মাই অ্যাডমিন জি জি রুট দেন আচ্ছা এখন নিউতে যান আপনি প্রজেক্ট দিবেন ওই যে ডাটাবেজ নেম আছে না ওইখানে লেখেন প্রজেক্ট 1 এই যে ডাটাবেজ আপনি বানাইছেন তো ওইখানে লিখেন প্রজেক্টে ক্লিক করেন হ্যাঁ এই যে প্রজেক্ট 1 ওইটা লেখেন ওখানে এখানে না আপনার ওয়ার্ডপ্রেসে যান ডাটাবেজ নেম হবে প্রজেক্ট 1 এই তো প্রজেক্ট 1 আপনি বানাইছেন তো এইটা এটা ডাটাবেজে যান ওয়ার্ডপ্রেসে যান আরেকটা ট্যাবে ওই ট্যাবে যান আগের ট্যাবে যান হ্যাঁ এই তো এখানে ডাটাবেজ নেম হবে ওয়ার্ডপ্রেস প্রজেক্ট 1 ইউজার নেম হবে রুট আর ডবল ওটি পাসওয়ার্ড নাই একদম নাই করে দেন এখন ইনস্টল দেন সাবমিট দেন আসছে এই দেখেন রান দা ইনস্টলেশন এই তো সাইট নেম দেন আওয়ার নিউ প্রজেক্ট বা আপনার ইচ্ছা মতো দেন সমস্যা নেই ওইভাবে দিতে হবে না 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 এটা ইউআরএল না এটা আপনি ফাঁকা দিতে পারবেন হ্যাঁ সবাই দেখেন যারা পারেননি তারা দেখেন ওকে ইউজার নেম দেন আপনার ইচ্ছা মতো অ্যাডমিন দেন যা ইচ্ছা দেন আপনার ইচ্ছা আপনার ইউজার নেম দেন যখন লগ ইন করবেন লগ ইন লাগবে আপনার ইচ্ছা মতো দেন হ্যাঁ ইউজার নেমে আপনি স্পেস দিতে পারবেন না ইউজার নেম হইতে হবে ইউনিক ইমেল অ্যাড্রেস দিতে হবে না ইমেল অ্যাড্রেসটা দেন এটা অ্যাড্রেস জি না জি না আপনার ইমেল ইমেল হ্যাঁ নিজের ইমেল অ্যাড্রেসটা জি জি ইমেল একটা দিতে হবে অবশ্যই ইমেল না দিলে হবে না এটা প্রজেক্ট 1 আপনারা ইমেল দেন যখন আমি দিলাম না আমার ইমেল সমস্যা নেই ইমেল দিন এমনও আছে যে কেউ জীবনে এইচটিএমএল সিএসএস পারে না কিন্তু ওয়ার্ডপ্রেস সে বুঝে পারে কোথায় কি করতে হবে শিখছে আর কি অনেক টাকা ইনকাম করা যায় শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে এইভাবে ইনস্টল করে দিবেন এই ঢুকাই দিবেন এইভাবে মনে করেন আপনার লাইভ সার্ভার দিয়ে দিবেন একটা থিম দিয়ে ইনস্টল করে দিবেন কাজ শেষ টাকা পেমেন্ট হয়ে যাবে এখন যে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন ওইটা দেন পাসওয়ার্ড মনে আছে প্রজেক্ট 1 পাসওয়ার্ড কি দিছিলেন পাসওয়ার্ড দিছিল স্যার প্রজেক্ট 1 এর পাসওয়ার্ড আচ্ছা দেন রিমেম্বার মি দেন ওকে দেন আসছে এখন আমাদের সাইটে গিয়ে দেখেন সাইটে একটু যান সাইটে কি আসছে উপরে 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 মাই প্রজেক্ট 1 দেখেন জি মাই প্রজেক্ট 1 একদম উপরে হ্যাঁ আসছে এটা আসছে দেখেন ঠিক আছে এখন তো পারবেন না
আপনার জন্য আরেকবার রিভিশন হয়ে গেল সবার ব্যাট চলে যাব নাম প্রেজেন্টার যদি দিয়ে রাখতেন আমার স্যার স্ক্রিনশট দিলাম রিমোট কিছু দিতে হবে না নেক্সট দেন আপনি আপনি ওই ওই যে সফটওয়্যারটা ইনস্টল করছেন বিসি রিডাইরেক্ট ওটা হ্যাঁ স্যার ওই ডিরেক্টরি করতে আচ্ছা ওটা ওটা ইনস্টল করে ফেলছেন না আচ্ছা ওইটা লেখা আছে মানে বিএস কোড ইউজার ইউজার সেটআপ ওটা নাকি হ্যাঁ স্যার এখানে লেখা আছে এটা এই যে এখানে এটা এটা না ওটা না এটা ইনস্টল করার আগে আরেকটা সফটওয়্যার ইনস্টল করার কথা ওটা করছেন না স্যার ওটা একটা লিংক দিয়েছি আপনাদের এটা কাটেন আগে ওটা আগে ইনস্টল করতে হবে ওটা ওটা ঝামেলা করে ওটা দেখানোর জন্য আমি এত কাহিনী করলাম স্যার কোন কোন সফটওয়্যার ইনস্টল দিতে হবে একটু সিরিয়াল লিংকটা দিয়ে দেন এটা কেটে দেন আগে কেটে দেব স্যার হুম এই সফটওয়্যারটা কাটেন সিলেক্ট এটা কাটেন হ্যাঁ কেটে দেন হ্যাঁ এখন চ্যাট বক্সে যান আমাদের যে গ্রুপে চ্যাট বক্স গিয়ার আমি কি হয়ে যাব স্যার বলে দে জুমের জুমের চ্যাট বক্সে কি মানে যাব স্যার সুখিন তো হ্যাঁ তো মোরে গিয়ে দেখেন ওখানে দেখেন উপরে যান উপরে গিয়ে দেখবেন আমি একটা মাইক্রোসফট নামে কি কিছু একটা লিংক দিছি আপনাদের স্যার উপরে এটা আপনি জুমে ঢুকেন এই জুমে যান জুমে যান আগে জুমে ঢুকেন এইখানে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটাতে যান নিচে যান এই ডাউনলোড দেন হ্যাঁ আপনার কত 32 বিট না 64 বিট 64 স্যার হ্যাঁ উপরে একটা ক্লিক করেন হ্যাঁ ডাউনলোড দেন নেক্সট দেন এখন ডাউনলোড হবে আগে এটা ইনস্টল করেন আপনার ইন্টারনেট তো অনেক ফাস্ট ভালো এটা ইনস্টল করবেন তারপর ওটা ইনস্টল করবেন আশা করি হয়ে যাবে ইনস্টল করার পর প্রসেস আছে 22C++ আর কোন কিছু করা লাগবে নাকি ইনস্টল করার পরে C++ এর পরে আপনি ওই যেভাবে দেখালাম ওইভাবে ওয়ার্ডপ্রেসটা করে নেবেন আগে এখন একটু এই ফাঁকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে ফেলেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছেন না স্যার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেন হ্যাঁ যান wordpress.org এ যান সার্চ করেন wordpress.org wordpress লিখেন টাইপ করেন word স্যার সরি হ্যাঁ করেন সমস্যা নেই আস্তে করেন আপনাদেরকে সবাইকে বলছিলাম টাইপিংটা স্পিড করতে একটু টাইপিং অবশ্যই স্পিড করতে হবে না হলে আমি বক বক করব আপনাদের বোরিং লাগবে wordpress.org শুধু org লিখেন org লিখেন org কি wordpress শুকার হইছে স্যার আমি ফার্স্ট ছিলাম না তো হ্যাঁ ভিডিওতে দেখে নেবেন ডাউনলোড এটাতে ক্লিক করেন ডাউনলোড wordpress হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ নিচে যান ডাউনলোড করেন ওটা ডাউনলোড দেন আগে একটা ইনস্টল করে ফেলেন ওই বিসি রেডিস্ট এটা ইনস্টল করে ফেলেন হ্যাঁ ওপেন দেন ইনস্টল দেন এগ্রি এগ্রি দেন আগে হ্যাঁ ইনস্টল দেন দাঁড়ান সেটআপ ফেল কেন লক ফাইলে যান এটা তো হওয়ার কথা ছিল না লক ফাইলে যান এখানে না ওপেন করবো স্যার এটা আবার ওপেন করেন শো ইন ফোল্ডারে যান হ্যাঁ এগ্রি দেন ইনস্টল এই তো এখানে দেখেন ফর মোর ইনফরমেশন সি দা লক ফাইল ওখানে যাব ক্লিক করব স্যার ক্লিক করেন দেখি কি সমস্যা আপনি কি ইনস্টল করছেন এটা স্যার মাত্র তো করলাম স্যার আচ্ছা কি বলতো সেটা দেখি সাপোর্ট করতেছেন আপনার কাছে আচ্ছা এটা কাটেন এটা কাট স্ক্রিন শেয়ার দেব কাটেন এটা ফাইলে গিয়ে দেখব স্যার না না আপনি গেটা করে ফেলেন দেখি এটা মনে আছে মনে হয় নাকি অ্যানাদার ভার্সন ফাইলটা স্যার করা আছে জি ফাইলটা স্যার ডাউনলোড করছে স্যার না না এটাই স্যার ইনি যাচ্ছে যে মাইক্রোসফট ভার্সন সিসি প্লাস another version of sir tar another version already installed cancel den bol ache upore dekhe eta mane ache ar ki apnar kache ache age sir ekhon tahole ki korbo ekhon oi one server e jan
ওপেন করেন ওয়ার্ডপ্রেসটা, ওপেন দেন, ওপেন উপরে দেন, ওপেন দেন, ওপেন দেন, এটা দেন, পয়েন্ট ডান ক্লিক করেন। এখনো ডাউনলোড হয়নি না? আসছে। আচ্ছা এখন আগে এতটুকু থাক, এটা এতটুকু থাক, কম সার্ভারটা ইনস্টল হোক আগে। ওয়ান সার্ভার কমপ্লিট হয়ে তারপর এটা স্যার একটু লোকাল হোস্ট সার্ভার একটু বলেন তো স্যার। আচ্ছা আগে কাজটা কি বুঝিনি, বুঝিনি আবার বলেন স্যার। লোকাল হোস্ট আর তো সার্ভার এটা কাজটা একটু বলেন। ওটা মনে হয় ভাই আপনি ইনস্টল এখানে যান না, ইনস্টল এখানে ক্লিক করে দেখেন কি হচ্ছে। আচ্ছা নো নো দেন, সবগুলো নো দেন, নো দেন, আর নো দেন স্যার। নো তো করতে গিয়ে স্যার একটু সময় লাগবে। হ্যাঁ হয়ে যাবে এখন। Okay, next then. Finish. Finish. Search bar jan niche, start bar niche, search bar likhen warm server likhe start karen. Warm server likhen. Haan, start then, enter then. Haan. Dekhen, green arse na ki dekhen, Ashok aage. Sorry, it has to say. Dekhti si naashale ki arse. গ্রিন আসছে? হ্যাঁ আসছে স্যার, আসছে, দাঁড়ান হবে হবে। গ্রিন হইছে আর অন্যটা বিন না কমলা কালার এখন গ্রিন হইছে? হবে হবে, এটা হবে হবে, একটু সময় লাগে প্রথমবার। আপনি www ডিরেক্টরিতে যান ওইখানে, হ্যাঁ www ডিরেক্টরি লেখা আছে দেখেন, ক্লিক করেন। হ্যাঁ অবশ্যই এখানে যান, ওখানে একটা ফোল্ডার তৈরি করেন প্রজেক্ট নামে, প্রজেক্ট 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 লেখেন, ওকে এন্টার দেন, ওপেন করেন। আচ্ছা এখন ওয়ার্ডপ্রেস এর এটাতে যান, ওয়ার্ডপ্রেসে ঢুকেন, ফাইল সবগুলো সিলেক্ট করেন, কন্ট্রোল এ টেনে এখানে নিয়ে আসেন, এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে, ওয়ার্ডপ্রেসটা কেটে দেন, ওইটা ওই ফাইলটা কেটে দেন। এটা কি কপি করে এখানে নিয়ে আসছে নাকি? হ্যাঁ ওইটা থেকে কপি করে নিয়ে আসছে আর কি, জাস্ট আর কিছু না। আচ্ছা এখন একটা ব্রাউজার ওপেন করেন, মজিলা ক্রোম যেমন একটা করেন। স্যার কন্ট্রোল সি চাপ দিলে কি কপি হয়ে যাবে? কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে টান দিয়ে নিয়ে আসছে আর কি। ও আচ্ছা স্যার, তারপরে কিছু করা লাগবে? হ্যাঁ এখন একটা ব্রাউজারে যান, ব্রাউজার এখানে আর কাজ নাই, ডাইরেক্ট ব্রাউজারে ঢুকেন, ব্রাউজারে ডাইরেক্ট ব্রাউজার, একটা ব্রাউজারে এখানে আর কাজ নাই, এটা মিনিমাইজ করে রাখেন, কাটিয়ে নেন এই ব্রাউজার আসেন। ওপেন ফুল পেজ, ফুল পেজ ফুলে যান ওখানে, না এটাকে মিনিমাইজ না করে মানে আপনি ফুল করেন, ব্রাউজটাকে ফুল করেন, আর কাজ নাই।
ব্রাউজটাকে ফুল করেন ওকে এখন লেখেন লোকাল হোস্ট এখানে না উপরে উপরে লেখেন উপরে এখানে এখানে স্যার লোকাল হোস্ট লেখেন L O C A L লোকাল হোস্ট S T O H O S T না 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 সার্চে দিবেন না লিখ টাইপ করেন সার্চে দিবেন না ও টাইপ করেন ও স্যার সরি দেখছেন আসছে এখন আপনি প্রজেক্ট করছেন একটা স্ল্যাশ দেন লোকাল হোস্টের পাশে স্ল্যাশ দেন স্ল্যাশ চলে গেল পাশে পাশে কন্ট্রোল জেড দেন হ্যাঁ ক্লিক করেন একটা ক্লিক করেন এখন দেন জি স্যার স্ল্যাশ প্রজেক্ট লেখেন এন্টার দেন দাঁড়ান আসতেছেন ইংলিশ দেন সিলেক্ট করেন নিচে না এখানে না ইংলিশ সিলেক্ট করা আছে আপনি মাউসটাকে বাইরে নিয়ে এখন স্ক্রল করেন কন্টিনিউ দেন ওকে এখন আমাদের কি লাগবে ডাটাবেস লাগবে আমাদের ইউজার নেম লাগবে পাসওয়ার্ড লাগবে ওকে আরেকটা নিউ ট্যাব খুলেন কন্ট্রোল টি দেন কন্ট্রোল টি আচ্ছা এখানে লেখেন লোকাল হোস্ট লেখেন সেটা কি কন্ট্রোল টি দিছে নাকি কন্ট্রোল ই দিছে কন্ট্রোল টি লোকাল হোস্ট লোকাল তারপরে স্ল্যাশ স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন পিএইচপি মাই অ্যাডমিন হ্যাঁ এন্টার মাই অ্যাডমিন এন্টার আমি তো বললাম আমার ওয়ার্ডপ্রেস টেবিল তৈরি করতে পারে কিন্তু ডাটাবেস তৈরি করতে পারে না সে তাই না এখন আমি নিজে 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 ডাটাবেস ক্রিয়েট করে দিতে হবে আমাকে ওকে রেখেন রুট আর ডবল টি এখানে ইউজার নেম হ্যাঁ আর ডবল টি লেখেন নিচে দেখেন চুজ সার্ভার চুজ অলরেডি মাই এসকিউএল করা আছে ওকে দেন গো দেন গো পাসওয়ার্ড দিতে হবে না আমার বললাম যে ওয়ার্ডপ্রেস ডাটাবেস ক্রিয়েট করতে পারে না তাহলে নিউতে যান ক্লিক করেন ক্লিক করেন নিউতে জানলে তো আপনি এমনি সিলেক্ট করতেছেন হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ আপনার একটা ডাটাবেস ক্রিয়েট করেন ওখানে ডাটাবেস নেম দেখেন ক্রিয়েট ডাটাবেস এর নিচে উপরে এই তো এখানে ক্লিক করেন যেকোনো একটা নাম ক্লিক করেন নাম দেন যেকোনো একটা নাম দেন আপনার ইচ্ছা প্রজেক্ট দেন প্রজেক্ট ওয়ান দেন যা ইচ্ছা দেন ওকে ক্রিয়েট দেন প্রজেক্ট ওয়ান ক্রিয়েট দেন ক্রিয়েট হয়ে গেছে এখন কনফিগার করতে হবে আমার ওয়ার্ডপ্রেসকে ওয়ার্ডপ্রেসে যান ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেসে ওই তো উপরে ওয়ার্ডপ্রেসে আগে করছেন যে ওয়ার্ডপ্রেস আগের ট্যাবে ওরে খোদা এইভাবে না এটা থাক এটাতে স্ক্রিনশট না দিলে আমি কিভাবে বলবো
এইতো লেখা আছে ওয়ার্ডপ্রেস কনফিগারেশন লেখা আছে একটা ট্যাবের উপরে দেখেন না আমরা মাথার উপর দেখেন উপরে 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 হেডার উপরে লেখা আছে ওরে খোদা আরো উপরে যান চার নাম্বার ট্যাব 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 ইয়ে চলে আসছে এখানে আমাকে কন্ট্রোল দেন তো ট্যাব আপনি কন্ট্রোল দেন স্যার আপনি কন্ট্রোল দেন স্যার ওয়ার্ডপ্রেস সেটআপ কনফিগারেশন এটা কি এটা কি এটাতে যাবেন আর কি আমার আপনি কি দিছেন এখানে প্রজেক্ট প্রজেক্ট ওয়ান না এটা আপনার দেওয়া এটা ওই যে প্রজেক্ট ওয়ান ইউজার নেম হচ্ছে রুট আপনি খুলছিলেন না পাসওয়ার্ড নাই লোকাল হোস্ট থাকবে লোকাল হোস্ট এটা এটা সেম বুঝতে পারছেন লেটস সাবমিট একটা মিনিট রান এখন আপনি দেন সাইট টাইটেল এখানে প্রজেক্টের টাইটেল লেখেন যে টাইটেলে প্রজেক্টটা হবে বুঝতে পারছেন স্যার আচ্ছা সাইট টাইটেল হচ্ছে কি দিবেন আমার ইচ্ছা এডুকেশন এই একটা একটা কলেজের সাইটের নাম কি থাকে সাইট কলেজের নাম একটা সাইটের মনে করেন এডুকেশন রিলেটেড কোনো পোস্ট থাকে তাহলে এডুকেশনাল ইনফো এরকম আর কি তো আমার সাইট দিয়ে আমি যেহেতু প্রজেক্ট করতেছি প্রজেক্ট ওয়ান স্যার ইউজার নাম কি অ্যাডমিন এখানে রোড দিছেন স্যার ব্লা ব্লা হ্যালো স্যার আপনাকে শোনা যাচ্ছে না স্যার হ্যালো শোনা যাচ্ছে এই যে এখানে যে একটা ইউজার নেম পাসওয়ার্ড লাস্টে দিলাম ওটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর ইউজার নেম পাসওয়ার্ড আর এটা হচ্ছে আমাদের পরবর্তী ওই এটার একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে এই দেখেন এখানে একটা এখানে অনেকগুলি ডাটাবেস ক্রিয়েট হবে অটোমেটিকলি যেটা ওয়ার্ডপ্রেস থেকে ক্রিয়েট হওয়া এখানে না এই তো এই প্রজেক্টে এই দেখেন এটা কিন্তু আপনি তৈরি করেননি এই আমি বলে দিছি প্রজেক্ট ওয়ানে তুমি ডাটাবেস নেম হচ্ছে প্রজেক্ট ওয়ান আর প্রিফিক্স ডাব্লিউপি অটোমেটিকলি সে ক্রিয়েট করে নিছে আমার ওয়ার্ডপ্রেসে বুঝতে পারছেন জি স্যার স্যার এখন আপনি যে চেঞ্জগুলো করছিলেন হ্যালো ওয়ার্ল্ড তারপরে করছেন স্যার জি স্যার এখন যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ করব হচ্ছে এই ড্যাশবোর্ডে যাব অর্থাৎ এখান থেকে আমি পুরো সাইটকে কন্ট্রোল করব পোস্ট কি ওটা তো আপনাকে বলছিলাম পোস্ট তো পোস্টের এই যে টাইটেলটা এই টাইটেলটাই ওখানে শো করাচ্ছে তো এই টাইটেলটা আমি এখান থেকে যা চেঞ্জ করাবো ভিজুয়ালি এডিট করে ওটাই চেঞ্জ হবে এই তো এটা এটা ভিজুয়াল এডিটর ভিজুয়ালি এডিট করব আমি এটা এটাকে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটাই ওখানে শো করাচ্ছে তো আমি এখানে তো কোড দিয়ে চেঞ্জ করাতে হচ্ছে না আমি এডিট করেই এখান থেকে হ্যালো ডিডিট এটাকে চেঞ্জ করাতে পারছি আপডেট দিলাম প্রিভিউ ডেস্কটপ দরকার নেই অনেক অ্যাডভান্স চলে আসছে এখানে আসলে আচ্ছা আচ্ছা এইটা দেখছেন হ্যালো বিডি হ্যালো বাংলাদেশে বিডি আস্তে আস্তে আরো অনেক কিছু দেখবো
আপাতত আজকে শুধু ইনস্টল করাই দেখালাম ঠিক আছে তাহলে আমাদের ক্লাস এতটুকুই আমরা আমি নাম ডাকা শুরু করি অফ করেন অফ করে দেন সবাই ইনস্টল করাটা শিখে নেবেন স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি দিন স্যার আচ্ছা আচ্ছা দিব আজকে দিব আর প্রেজেন্ট দিয়ে দিচ্ছি এখনই আচ্ছা বলেন 20 নম্বর ক্লাস 1 থেকে 10 কে কে আছেন চার চার আছেন সব 10 10 আছেন আর আর কেউ নাই না ওকে 11 থেকে 72 আছে স্যার এই চ্যাম্পিয়ন দাঁড়ান 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 আমি বলতেছি দাঁড়ান এক মিনিট 1 থেকে 10 পর্যন্ত আর কেউ আছে কথা বলবেন চ্যাট বক্সে 6 দিয়েছে স্যার 6 আছে চ্যাট বক্সে কিছু বলে আমাকে डायरेक्टली বলেন 6 আর 6 নম্বরে 5 নাম্বার নাই ওকে আপনি এক্সেল শীটটা দেখতে দেখলে ভালো হতো স্যার আচ্ছা দেখলে ভালো হতো না দেখা যাচ্ছে আচ্ছা দেখি তাহলে আর কে আছে 11 থেকে 20 স্যার 20 20 নাম্বার 19 আছেন জি স্যার 19 19 আর কেউ আছেন আর নাই না আচ্ছা 21 থেকে 30 21 থেকে 30 স্যার 22 তাই আসছে 21 থেকে 30 21 স্যার 22 হ্যাঁ দিলাম আর আর কে আর নাই 21 থেকে 30 হ্যালো স্যার জি 10 কে দিবেন স্যার হ্যাঁ দিছি স্যার 86 দাঁড়ান 21 থেকে 30 21 থেকে 30 পর্যন্ত হ্যালো হ্যালো শুনেই যাচ্ছে না কিছু 27 বলছে 27 ওকে আর কেউ চ্যাট বক্সে দুটোটা একসাথে দেখা তো খুবই মুশকিল 19 ওকে 21 থেকে তাহলে কত 30 পর্যন্ত না তাহলে আর কেউ নেই 31 থেকে 40 31 থেকে 40 31 স্যার হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ দিলাম হ্যালো জি স্যার 34 তারপর না यार 36 বলছে স্যার 36 31 দিলাম 39 নাই 42 39 মনে ছিল নাকি হ্যাঁ 39 মনে ছিল বললো যে 39 কে জানি বলে গেল যে স্যার চ্যাট বক্সে বলে বলে গেছে 39 39 আমি দিছিলাম কালকেটা দিয়ে দিছি আচ্ছা 39 তারপরে হচ্ছে 41 থেকে 41 থেকে 42 41 থেকে 42 দিলাম 43 জি স্যার 45 স্যার 42 দিছেন 42 44 আছে নাই না আর কেউ আছে 50 পর্যন্ত 45 স্যার 45 স্যার আর কেউ নেই না তাহলে 51 থেকে 60 কুইক কুইক করে 51 থেকে 60 56 4 না ওর 53 দিছি দিছি স্যার 56
55 হ্যালো জি বলেন 55 দিলাম দিলাম 59 বাড়িতে আছে ওটা বলেন হ্যালো স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ বলেন হ্যালো জি বলেন 82 হ্যালো স্যার 62 হ্যালো হ্যাঁ বলেন কত স্যার আমার 77 আছে স্যার আমার শোনা যাচ্ছে না যাই নাই এখনো যাই নাই একবার ট্রাই বলো স্যার 69 দেন স্যার 65 তারপর তার মানে দাঁড়ান 63 আর কেউ আছেন স্যার 68 দেন স্যার 64 দিলাম তো স্যার আমি আমার রোলটা ভুলে গেছি স্যার নামটা দেখতে হবে রাজীব নাম এক মিনিট আর কেউ আছেন রাজীব হাসান 70 এর মধ্যে আর কেউ আছেন কি দিছে স্যার 74 পর্যন্ত গেছি মাত্র আপনি খেয়াল করেন না 70 পর্যন্ত গেছি 70 এর উপর আর কেউ আছেন পরে নেই ওকে 71 থেকে 80 76 জি 76 স্যার 76 আজকে প্রথম না 76 আর কেউ 80 পর্যন্ত 77 সবাই তো 82 78 77 দিলাম 79 78 স্যার 78 79 তার 82 4 স্যার 87 হ্যাঁ 81 রাকিবুল ইসলাম আবার বলেন কথা কিছুই বুঝতে পারছে না আচ্ছা
খালি রাখেন তাহলে স্যার অন্যদের যেটা সেটা অসুবিধা হবে না পরে অন্য কেউ নতুন আসলে এখানে অ্যাড করে দিন আচ্ছা আর কেউ আর কেউ আছে এখন এখন একটু রোল নাম্বার আবার চেঞ্জ করবে কিছু করার নাই 75 76 78 79 80 81 82 83 এ দেখে নেন আপনাদের রোল নাম্বার একটু দেখে নেন চেঞ্জ আসছে সবার রোল নাম্বার বুঝতে পারছেন স্যার একটু 70 এর উপরে যাবেন ওই জায়গাতে মানে রোল নাম্বারটা ভুলে গেছি তো সম্ভবত 67 স্যার এটু স্ক্রিনশট দিয়ে স্যার গ্রুপে দিয়ে দেন তাহলে স্যার সবাই বুঝতে পারবে আচ্ছা স্যার পুরো ডেভিলেন্টটা স্যার চেঞ্জ করে দেন67 দিছেন জি স্যার আমাদের 81 হয়ে গেছে এখন হ্যাঁ আমরা 81 আর কি তারে সমস্যা কি 81 জি স্যার আচ্ছা উপর উপরটা দিয়ে নিচেটা ডিলিট করতাম আরো ইজি হইতো স্যার 84 তাহলে আমার স্যার নাকি হ্যাঁ আচ্ছা 84 না এখন দেখে নেন যারা নতুন তাদের একটু এইটা একটু দেখে নেন আপনাদের রোল নাম্বার জি স্যার মানে এক ঘর পিছাই হ্যাঁ পিছাইছে সবার জি স্যার ঠিক আছে আর আর সবার রোল নাম্বার রেজাল্ট দেওয়া দেওয়া হইছে দেখেন স্যার 74 তো দেওয়া হইছে জান নাই 74 এখন বলেন দাঁড়ান জি স্যার দেখতেছি আমি 74 স্যার যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হইছে তারা কি লিভ নেবে হ্যাঁ অবশ্যই নিয়ে নেন জি স্যার রইলাম স্যার আসসালামু আলাইকুম ওকে যাদের ঝামেলা নাই তারা লিভ নেন ওকে আর কেউ আছেন নাই না ওকে তাহলে আমারতে কি দেওয়া হইছে স্যার 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 জি স্যার শোনা যায় জি শোনা যায় 58 আমারতে দেওয়া হয় নাই স্যার অ্যানিস আহমেদ 86 ছিল এখন 85 হয়েছে হ্যাঁ আর কেউ সমস্যা আছে কারো ঠিক আছে আর কোন সমস্যা কারো নাই না আমি আচ্ছা উপরে স্যার নাম নামটা একটু দেখবো স্যার 62 আমার নামটাকে স্যার আবার বললেন চেঞ্জ হয়েছে কিনা তোর লংটা না না উপরে চেঞ্জ হয়নি নিচে 62 এটা আমার 62 স্যার বারুল তারিকুল ইসলাম 62 দিনে দিলাম তো 61 নাই জি স্যার মানে নাম
61 কি নাই আছে 61 স্যার মেসেজ দিয়েছিল স্যার আচ্ছা ঠিক আছে মেসেজে স্যার লিখছিল ওই যে চ্যাট বক্সে স্যার 80 বাই 81 দিস স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম 81 সব দিছি নিচের সবগুলো আজকে যারা নতুন সবাই দিছি 81 দিছি হ্যাঁ তো 81 দিছি ওকে ভাই আসসালামু আলাইকুম ভাই ওকে তাহলে কারো সমস্যা নাই না আজকে কাজটা করে ফেলবেন আমি হ্যাঁ আমার একটু কথা ছিল ভাই জি বলেন ভাই কল দিব না হ্যালো আপনি বললে ভাই কল দিলে সমস্যা হবে আচ্ছা ভাই বলবেন কল দিবেন না আমার আইডিতে বলতে পারেন গ্রুপে বলতে পারেন সমস্যা নেই অনেক ছোট সমস্যা গ্রুপে বলেন অনেকেই পারে বুঝছেন সেখানে কেউ সমস্যা সমাধান করে দিতে পারে না পারলে আমি করে দেব আমাদের এখন যেগুলো সমস্যা হবে ছোট ছোট সমস্যা হবে এগুলো প্রায় পারে সবাই পারে একটু আপনাকে কথা বলতে হবে স্যার আমার সিরিয়াল ওয়াইজ একটা জিনিস বললে ভালো হতো স্যার জি হ্যালো বলেন আচ্ছা হ্যাঁ বলেন হ্যাঁ বলেন কিছু বলার আছে কারো ওকে তাহলে আজকের মিটিং শেষ করি এখানেই কালকে দেখা হবে that is